সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে না। গতকালকে আমরা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করছিলাম, এখানে যতগুলো টপিকস আছে এই টপিকসগুলো যদি শেষ করতে পারি তাহলে লিঙ্কডইন মার্কেটিং শেষ, বা এর বাইরে আর তেমন কোনো কিছু নাই। এখানে আর যে কোনো টপিকস বাকি আছে এগুলো নিয়ে শুধু আজকে আমরা ক্লাস করব, সম্ভবত এ পর্যন্ত। এই একটা যদি সম্ভব হয় তাহলে আমি দেখাই দেবো। এখনো দেখেন আপনাদের অনেকেই না, দুই ব্যাচ মিলে একজনের হয়তো দুইটা করে আছে, মেহেদি ভাই দুইটা আছে, এরপরে সোহাগ ভাই দুইটা আইডিতে আছে, সব মিলে 20 জনের উপরে থাকার কথা, আছে না 18 জন। ঠিক আছে, সবাই তো এখন অ্যাক্টিভ আছেন ক্লাসে নাকি? মেসেজ দিলেও হবে। আমি কি শুরু করব? আচ্ছা, এখন সবাই ক্লাসে অ্যাক্টিভ আছেন? জন দেখা যাচ্ছে, আরো 20 জনের উপরে থাকার কথা। এখানে আপনারা 2 জন দুইটা করে একটা আইডিতে আছেন। ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি। আপনাদের লিঙ্কডইন মার্কেটিং এর এখানে যে যে কটা টপিকস আমি অ্যাড করছি এগুলো শেষ করতে পারলে মোটামুটি শেষ, আরো যে এক্সট্রা কিছু আছে এগুলো দরকার নেই। আপাতত এইখানে যে কটা আমি অ্যাড করছি আপনাদের মার্কেটিং এর জন্য যথেষ্ট। আর লিঙ্কডিন মার্কেটিংটা অনেকটা পেইড মার্কেটিং, মানে বেশিরভাগই যদি লিঙ্কডিন মার্কেটিং থেকে বা লিঙ্কডিন থেকে ভালো মার্কেটিং করতে হলে অনেক টুলস, মানে অনেক লিড বা টুলস, তারপরে আদার্স যে ফিচারগুলো আছে বেশিরভাগই হচ্ছে হলো পেইড মার্কেটিং। পেইডের থেকে আপনি কিভাবে ফ্রিতে কিছু সুযোগ সুবিধা নিতে পারবেন আর কিভাবে ফ্রিতে মার্কেটিংটা করতে পারবেন সেগুলো শুধু দেখানো হচ্ছে। আর পেইড যে মার্কেটিং গুলো আছে সেগুলো আগেই বলছি যে আপনাদেরকে দেখানো হবে না, পরবর্তীতে যদি সম্ভব হয়, মানে যদি আপনারা পেইড মার্কেটিং করতে চান তাহলে আপনারাই ফ্রি মার্কেটিং করতে করতে আপনারাই জেনে যাবেন যে কিভাবে পেইড মার্কেটিং এর ক্যাম্পেইন করতে হয়, কিভাবে পেইড মার্কেটিং গুলো করতে হয়। আর যেহেতু আমরা পেইড মার্কেটিং করব না এখন, এর জন্য শুধুমাত্র ফ্রি মার্কেটিং এর যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ক্লাস করানো হবে। এখানে এই পর্যন্ত আমরা দেখছিলাম যে কিভাবে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা কিভাবে ক্লিন করব, অপটিমাইজ করব, কিভাবে আমরা আমাদের ইউজার নেমটাকে কাস্টমাইজ করব, এরপরে আমরা আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে এদের সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব, আর হচ্ছে কানেক্ট উইথ ইউর টার্গেট গ্রুপ। তো এখানে একটা জিনিস আমি মিস করছি, গতকালকে আপনাদেরকে দেখানো হয়নি যে টার্গেটেড অডিয়েন্স আপনি খুঁজে বের করবেন, কিন্তু অনেক সময় দেখা যাবে কি যে এই টার্গেটেড অডিয়েন্স অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না, টার্গেটেড অডিয়েন্সের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না। গতকালকে কার জন্য একটা প্রবলেম ছিল সেটা কি সলভ হয়েছে? হ্যাঁ, যে আমার আসতেছিল না, আমি আসলে চেক করতে পারিনি। জি, এটা কি সলভ হয়েছে? না না, আমি ওটা আর চেক করতে পারিনি সেকেন্ড টাইম পরে। এখন এটা হচ্ছে হলো আপনার কানেকশন কয়টা আপনার প্রোফাইলে? কানেকশনের পরে আপনার কানেকশন কয়টা দেখেন, যদি একদমই না থাকে বা কম থাকে এটার মূল কারণ হচ্ছে হলো আপনার ওই সার্চ রেজাল্টে আপনি পাবেন না, আপনার কানেকশন যত বেশি। জি, আমার তো এখন কানেকশন নাই, এটাই হলো সমস্যা। আপনারা একটু কাজ করেন, আমরা ক্লাস শুরুর আগে আপনারা এখানে যে কয়জন আছেন প্রত্যেকে লিঙ্ক গুলো শেয়ার করে একজন আরেকজনের সাথে কানেকশন হয়ে যান। এখন ঠিক আছে, আপনারা হন, সমস্যা নেই, আমি আমার লিঙ্কটা দিচ্ছি। আমার সাথে কি মানে কিছু যারা আছে এরা আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে চলে আসতে পারে, তো কানেক্ট হবেন সবাই।
আর কানেক্ট না হলে পরে মানে কানেকশন যদি আপনি না বাড়ে তো সেই ক্ষেত্রে আপনি অনেক ফিচার্স থেকে মানে বঞ্চিত হবেন। আপনি সার্চ দিবেন, সার্চ রেজাল্ট ভালো আসবে না, গ্রুপ পেজ পিপল মানে যারা আছে প্রোফাইল এগুলো কোনো মানে কোনোটাই আপনি বেস্ট যে সার্ভিসটা সেটা পাবেন না যদি আপনার প্রোফাইলটা সঠিকভাবে কাস্টমাইজ না থাকে আর হচ্ছে হলো কানেকশন যদি না থাকে। এই জিনিসগুলো খেয়াল করবেন, আপনার কানেকশন বাড়াইতে হবে, আপনি নিজেকে অন্যদের সাথে এঙ্গেজ করবেন, অন্যদের যে স্ট্যাটাসগুলো থাকবে, অন্যদের যে পোস্টগুলো থাকবে সেগুলোর সাথে আপনার কানেক্ট হতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এগুলো করবেন। এগুলো করলে পরে আপনার লিঙ্কডইনের প্রোফাইলের ভ্যালুটা বাড়বে, আপনি আরেকজন সার্চ দিলে তার সার্চ রেজাল্টে আপনি আসতে পারবেন এরকম। তো যাদের এরকম সার্চ দিলে পরে প্রবলেম হচ্ছে, বেশি সার্চ রেজাল্ট বেশি আসতেছে না বা যেমন চাচ্ছেন তেমন হচ্ছে না, তার মানে হচ্ছে হলো আপনি নিউ, এই নিউ হওয়ার কারণে আপনার সার্চের রেজাল্টগুলো কম আসে। আচ্ছা, তাহলে এখন ক্লাসের দিকে আবার মনোযোগ দিন, যদি প্রোফাইল মানে এখন আর প্রয়োজন নেই, পরে আবার আপনাদেরকে সময় দেওয়া হবে। তো আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স এটা বলতেছিলাম, আপনি কিভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করবেন দেখানো হয়েছে। আপনার প্রোফাইলে আসবেন, এখান থেকে হোমে যাবেন, হোমে গিয়ে এখানে যখন আপনি কাউকে সার্চ করবেন, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটারকে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন দেখানো হয়েছে। এই সার্চিং এর আরো কিছু মানে দেখাই দিই, সেটা হচ্ছে হলো এখান থেকে আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন, পিপল এখান থেকে জব সার্চ করতে পারবেন, যেমন ডিজিটাল মার্কেটিং, এক্ষেত্রে আমরা মার্কেটিং নেই, ধরেন আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর কোনো জব আছে কিনা আপনি দেখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এখানে এসে জব পিপল সিলেক্ট করলে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে তাদেরকে শো করবে। আপনি এখান থেকে জবে যদি ক্লিক করেন তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো জব থাকে, দেখেন এই একটা জব এইখানে বলছে ট্রাই প্রিমিয়ার ফ্রি ফর 1 মান্থ, এটা ইজি অ্যাপ্লাই, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেলস মার্কেটিং এক্সিকিউটিভ। এই যে যে জব, তার মানে ডিজিটাল মার্কেটিং লিখে জবে আপনি সার্চ করছেন, এখানে জব রিলেটেড কিছু পোস্ট দেখতে পারবেন, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে সি মোড়ে গেলে আরও দেখতে পারবেন, ঠিক আছে। এইগুলো এখানে দেখেন সেলস মার্কেটিং এর ক্লিক, এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার, এগুলো এক একটা আপনার অ্যাপ্লিকেশন, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এগুলো এক একটা অ্যাপ্লিকেশন, এখানে যা দেখবেন সবই আপনার এক অ্যাপ্লিকেশন, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি জবের প্রয়োজন হয়। তবে হ্যাঁ, এগুলো কোথায় দেখবেন, যেমন এটা দেখেন মার্কেটিং এক্সিকিউটিভ ইন্টার্নশিপ, ঠিক আছে, ঢাকা বিড 9-19টা অ্যাপ্লিকেশন করছে 1 ডে আগতে তারা, এটা দেখতে পারেন। এটা দেখেন এখানে কি করছে, মার্কেটিং মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে, তো এখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস করতে পারেন, পরে কি কি কোয়ালিফিকেশন চাইছে, মানে কি কি করতে হবে, আপনার কাজগুলো কি, সবকিছু এখানে বর্ণনা করা আছে। তো এখান থেকে জব সার্চ করতে পারবেন ঢাকার মধ্যে, যেগুলো ঢাকার বাইরে, এখান থেকে লোকেশন দিয়ে দেওয়া যায়, আপনি এই যে জবের যে মানে কোথার মধ্যে চাচ্ছেন, কোম্পানি দেওয়া দিয়ে যায়, তারপরে যে লোকেশন, লোকেশনটা আগে এই যে লোকেশন এটা বাংলাদেশ, উপরে বাংলাদেশ দেয়া আছে, এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে জব, আপনি কোনো কিছু লিখে এখানে দেখেন কত কিছুতে সার্চ করা যায়, অল দিলে না, এটি বিডি জবস এর মতো না, বিডি জবস এর থেকে আরো বেটার বলতে পারেন, বেটার ঠিক আছে, ওই ক্যাটাগরি কি না তাই বলছি, আমার তো বিডি জবস এর সবাই পরিচিত, বিডি জবস এক ঠিক আছে, বিডি জবস অনেক জব থাকে সেখানে আপনি অ্যাপ্লাই করেন, ওরকম না কিছুটা, এটা তো আপনার এখানে দিয়া আছে। বিডি জবস আমি এতটা মানে গোটাগুটি করি নাই, অনেক আগে একবার গেছিলাম বিডি জবস, বাট বিডি জবস এর ওদের নিয়মগুলো কেমন কি আমি আসলে জানি না, ওই জন্য বলতে পারবো না। আপনি এখানে দেখেন এটা তো এখানে
আপনি এখানে দেখবেন যে আপনি কোনো জব পারেন কিনা, আমি জাস্ট দেখাচ্ছি এখান থেকে আপনি জব সার্চ করতে পারবেন, বাট এখানে অ্যাপ্লাই করাটা তো আপনার কাজ না, মানে আমাদের এখন শেখার কাজ না আর কি, যে এখানে একটা জব আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি এখানে মার্কেটিং করবেন। আমি সার্চিং সার্চ করলে কি কি সার্চ করতে পারবেন সেগুলো আমি দেখাচ্ছি, যেখানে আপনি যে জবের যে সার্চটা আছে সেখান থেকে আপনি জব সার্চ করতে পারবেন। এখন এই জবগুলো সবগুলোই বাংলাদেশের মধ্যে, তো যে কোনো একটা জব, যেমন যে প্রথম যে জবটা বলছে এখানে, এটা আগে পড়বেন এখানে জবের কি বলছে, আটটা স্কিল, আটটা স্কিল আছে, আপনার কোন স্কিল মিলতেছে কিনা দেখতে পারবেন, কোম্পানি কত করে। আমি কথা বুঝি নাই, কে কে বললেন? মানে স্যার এই লিংকডইনে অ্যাপ্লাই করা যাবে, ওই যে উপরে সেটা তো আমি জানি অ্যাপ্লাই করা যাবে, আমি তো শুরুতেই আপনাদের বললাম যে এখান থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে এক একটা জব, যে জবটা আপনি চাচ্ছেন সেই জবটা দেখবেন, কোন জবটা আপনার পছন্দ হচ্ছে, এরপরে আপনি সেটার ডিটেলস পড়বেন। আপনি তো আগে দেখবেন যেখানে কি চাচ্ছে, আপনি কি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, সেটা আগে আপনি পুরো ডিটেলস পড়বেন, পড়ে যদি মনে হয় যে না আপনি এখানে কাজ করতে পারবেন তখন না আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তার আগে তো আর এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে এই যে বাম পাশে যে জবগুলো আছে এই জবগুলো থেকে আপনি দেখবেন, প্রত্যেকটা ডিটেলস পড়বেন, এরপরে এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি জব করতে চান, এটাই আর কি। তো সোহাগ ভাই না কে যেন কথা বলতেছিলেন, যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান এটা পড়বেন, এখানে কি চাচ্ছে। একটা কথা ক্লিয়ার হতে চাই, জি এখানে যে জবগুলো আমরা আপনি দেখালেন বা আমরা দেখি, এই জবগুলো তো আমরা সাধারণত যে ব্যক্তিগত জব, প্রফেশনাল জব হিসেবে আমরা কি করি সেটাই তো। হ্যাঁ সেটাই, এটা আমাদের মার্কেটিং মার্কেটিং রিলেটেড বা আমরা অনলাইন থেকে ইনকাম করব এরকম কোন জবের, এটা সবকিছু থাকতে পারে, এটা কোনো ফিক্সড তো নাই, এখানে যে কোনো ধরনের জব থাকতে পারে। আপনি এখানে এসে পড়বেন যে সে কিভাবে চাচ্ছে, মানে আমি তো এখানে কোনোটা পড়ি না এজন্য আপনাকে বলতে পারতেছি না যে মানে কি কি চাচ্ছে। আপনি এখান থেকে জব সার্চ করতে পারবেন, এটা হচ্ছে আমাদের মূল কথা। এরপর আপনি এখান থেকে দেখবেন, দেখে যেমন এখানে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার, তো এটা দেখেন এটা তো অবশ্যই অনলাইন মার্কেটিং কিছু হবে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার চাচ্ছে, দুইজন অ্যাপ্লাই করছে। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, উই নিড সাম অ্যাফিলিয়েটর, তো এখানে কোনো এক্সপিরিয়েন্স না, এখানে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং পারেন, তাহলে এখানে আপনি ইজি অ্যাপ্লাই গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, সহজ জিনিস। তো এই জবগুলো আপনি আগে দেখবেন যে কোনোটা আপনি পারেন কিনা, যদি পারেন আর আপনার যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আর না থাকলে তো প্রয়োজন নেই। তো এখান থেকে এরপরে পিপল ইভেন্টস, ইভেন্টস সার্চ করতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ইভেন্টস আছে কিনা, এই তো ইভেন্টস। এর পরে দেখেন কোনো পোস্ট, তো পোস্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো আছে সেখান থেকে আপনি যদি লার্নিং কিছু থাকে সেখান থেকে লার্ন করতে পারবেন, অথবা কোনো একটা টপিক সম্পর্কে থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, মার্কেটিং থাকতে পারে, এগুলো এখান থেকে জানতে পারবেন। এগুলো সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট, এখানে যদি খেয়াল করেন দেখবেন এই পোস্টগুলোতে ওরা হ্যাশট্যাগ ইউজ করছে। আমি শুধু আপনাদেরকে সার্চ রেজাল্টটা দেখাচ্ছি যেখান থেকে কিভাবে সার্চ করতে পারেন, আর কোম্পানি স্কুল আর গ্রুপ এই দুটো হচ্ছে পেজ, এই যে কোম্পানিজ আর স্কুল এই দুটো হচ্ছে পেজ। তার মানে আপনি যখন কোম্পানি সার্চ করবেন এখানে এই যে যে কোম্পানিগুলো চলে আসবে, অ্যাপেল, অ্যামাজন, এই অ্যাপেলের পেজ হচ্ছে এটা, অ্যামাজনের পেজ এটা, তো এগুলো হচ্ছে এক একটা পেজ, বিভিন্ন কোম্পানির পেজ, আপনি এদেরকে ফলো করতে পারেন। আমরা ফেসবুকে যেমন পেজ দেখতে পাই সেই সেম লিঙ্কডইনের পেজ হচ্ছে হলো দুই ধরনের হয়, একটা হচ্ছে হলো কোম্পানিজ এইটা, আর একটা হচ্ছে স্কুল মানে এডুকেশন টাইপের পেজ আর কি, আর এগুলো হলো কোম্পানি। তো স্কুলে যদি যাই দেখেন স্কুলে গেলেও এরকম এখানে পেজ আছে ওদের, তবে এই লিঙ্কডইনের পেজগুলো একটু আলাদা আপনার ফেসবুক থেকে। কেন আলাদা, কারণ এই পেজগুলো প্রত্যেকটা এক একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি মানে সে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান, আর এই যে যে স্কুলের মধ্যে যেগুলো পাবেন সেগুলো হলো স্কুল অ্যান্ড ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটি এদের যে পেজগুলো সেটা। মোট কথা লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করতে হলে আপনার একটা প্রতিষ্ঠান থাকতে হবে।
তাহলে লিংকডইনে যদি আপনি একটা পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনার কি একটা প্রতিষ্ঠান থাকতে হবে, সেটা আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান হতে পারে অথবা আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, সেটা দিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এরপরে নিচে যেটা গ্রুপস, আমাদের মূল কাজ হচ্ছে হলো গ্রুপে, আমাদের আমরা গ্রুপে জয়েন করব, যদি নিজেদের সম্ভব হয় একটা গ্রুপ ক্রিয়েট করব এবং গ্রুপে কিভাবে মার্কেটিংটা করতে হয় সেটা শিখব। এটা এই এই কয়টা টপিকস আছে আপনার সার্চের মধ্যে, তো সবগুলো আমি বুঝাই দিলাম জাস্ট, যে আপনি এখান থেকে কী কী করতে পারেন। গুগলে সার্চ করলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, জবস থেকে জব সার্চ করতে পারবেন, ইভেন্টস থেকে বিভিন্ন ইভেন্টস দেখতে পারবেন, আপনি যেই কিওয়ার্ড রিলেটেড ইভেন্ট চাচ্ছেন সেটা। কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে হলো পোস্ট, আপনার যে কোনো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা আপনি যেটা চাচ্ছেন সেটা লিখে সার্চ করে কন্টেন্ট সার্চ করতে পারেন। কোম্পানিজ আর হলে স্কুল, এই দুইটা হচ্ছে পেজের, আর গ্রুপস সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে, এবং আমি গতকালকে আপনাদের দেখাইছিলাম যে আপনারা কীভাবে এখান থেকে একটা গ্রুপে জয়েন করবেন। তো গ্রুপ সার্চ করে সেই গ্রুপগুলোতে আপনি আলাদাভাবে ওপেন করবেন এক একটা, ডেইলি আপনারা দেখবেন যেন 5টার বেশি গ্রুপে জয়েন আপনি রিকোয়েস্ট না হয়। তো এটা অলরেডি আমি জয়েন আছি এই গ্রুপে, 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না, মানে দিনে বেশি রিকোয়েস্ট করবেন না, হয়তো প্রতিদিন 4-5টা করে রিকোয়েস্ট করলেন। আর যে কারণে মূলত এখানে আসে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স। আপনি যখন টার্গেটেড অডিয়েন্স এখানে সার্চ করবেন অনেক সময় দেখবেন যে তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারছেন না বা তাদেরকে আপনি মেসেজও করতে পারতেছেন না, এমন যদি কাউকে দেখেন এখানে আমরা পাই কিনা, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম, এখানে আমরা চলে যাবো হলো পিপলে। এরপরে আমরা লোকেশন ঠিক করে দিই, লোকেশন লোকেশন ঠিক করে দেওয়া হচ্ছে ইউনাইটেড স্টেট, এরপরে অ্যাপ্লাই করেন। দেখেন এখানে অ্যাপ্লাই করলে দেখবেন যে এ ধরনের কিছু প্রোফাইল আসবে যাকে আপনি মেসেজও করতে পারতেছেন না, আবার কানেক্ট লেখা নাই, কানেক্ট লেখা নাই, আপনি মেসেজ করতে চাচ্ছেন। যদি মেসেজ করতে যান তাহলে দেখাচ্ছে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, মানে এটা ফ্রি না এটা প্রিমিয়াম, তাহলে এই প্রিমিয়াম আপনি এর সাথে কানেক্ট হতে চাচ্ছেন অথবা এর সাথে আপনি মেসেজ করতে চাচ্ছেন কিন্তু এ কি ফ্রি না, আর এর সাথে কানেক্ট হইতে হলে আপনাকে প্রিমিয়ামে যেতে হবে। এক মাস ওরা ফ্রিতে দিবে কিন্তু এক মাস পরে আপনাকে কি প্রিমিয়ামে চলে যেতে হবে, তো এক মাসের ফ্রি সার্ভিস দরকার নেই, কারণ পরবর্তীতে আপনাকে হয়তো আপনার প্রোফাইলে নোটিফিকেশন দিবে বারবার যে ফ্রিটা শেষ এখন আপনি প্রিমিয়ামে আসুন, এরকম নোটিফিকেশন দিতে পারে। তো আমরা কী করবো এই প্রিমিয়ামে না গিয়ে এর সাথে কীভাবে কানেক্ট করা যায়, কানেক্ট হওয়া যায় সেটা দেখবো আমি, যে এর সাথে আমি অন্য কীভাবে কানেক্ট হইতে পারি। তাহলে এর প্রোফাইলটা ওপেন করবেন, এর এমন যদি কেউ থাকে যার সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন কিন্তু কানেক্ট হতে পারতেছেন না, মেসেজও দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি তার প্রোফাইলটা ওপেন করবেন। দেখেন প্রোফাইল ওপেন করে যদি আমি তাকে মেসেজ দিতে চাই, মেসেজ দিতে পারতেছি না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো এ কোন গ্রুপে জয়েন আছে আপনি সেই গ্রুপগুলো দেখবেন, একদম নিচে চলে আসবেন, নিচে এসে দেখেন ইন্টারেস্ট, এই ইন্টারেস্টে আসলে দেখবেন যে সে অনেকগুলো গ্রুপে জয়েন আছে, সিওয়াল দিবেন, সিওয়াল থেকে গ্রুপসে চলে আসবেন, সিওয়াল থেকে গ্রুপস, এই গ্রুপসে আসলে দেখেন সে এতগুলো গ্রুপে কি জয়েন আছে, বুঝলেন? এখানে যতগুলো গ্রুপ আছে আপনি দেখবেন যে আপনার কাজে লাগে কোন গ্রুপটা, যেমন এই গ্রুপটা আপনার কাজে লাগতে পারে, তাহলে আপনি এই গ্রুপটা ওপেন করবেন, এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপে অলরেডি আমি জয়েন আছি, এমন একটা গ্রুপ নেই যে গ্রুপে আমি জয়েন নাই, ধরেন এটা ইন্টারনেট অনলাইন মার্কেটিং এসইও এসএমএম এসইএম এসএমও, এটা আমরা ক্লিক করলাম, তাহলে এই গ্রুপে আমি জয়েন নাই কিন্তু উনি জয়েন আছে, তাহলে রিকোয়েস্ট টু জয়েন, আমি এই গ্রুপে কি করব জয়েন হয়ে যাব, এই গ্রুপে রিকোয়েস্ট করব, তখন আমাকে যখন এই গ্রুপে নিয়ে নিবে, যেমন ধরেন এই গ্রুপে আমাকে নিয়ে নিয়েছে, এই গ্রুপে আমি আসি, এখানে এখানে আমি ওনাকে খুঁজে পাবো এবং ওনাকে আমি মেসেজ করতে পারবো। এখানে সিওয়াল দেন, সিওয়াল দিয়ে দেখেন ওনার নাম কি ছিল যার সাথে আমরা কন্ট্যাক্ট করতে চাচ্ছিলাম, জোনাস ডাব্লু ডট, এখানে তাকে সার্চ করেন জোনাস ডাব্লু ডট, বানান ভুল হয়েছে, কোনটা ছিল জোনাস, জে ও এন এস,
আচ্ছা বানান তো ঠিকই আছে যে দেখেন এই যে তাহলে এখানে চলে আসলো, আপনি এখান থেকে তাকে মেসেজ করতে পারবেন। তার মানে হচ্ছে হলো আপনি এমন কারোর সাথে কানেক্ট হতে চাচ্ছেন যে যাকে আপনি তার প্রোফাইলে কানেক্ট হতে পারতেছেন না, তাকে আপনি কানেকশন রিকোয়েস্ট করতে পারতেছেন না, আবার তাকে ডিরেক্ট মেসেজও পাঠাইতে পারবেন না। এমন যে প্রোফাইলগুলো আপনি পাবেন, আপনি তার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখবেন যে সে কোন কোন গ্রুপে জয়েন আছে। এর মধ্যে আপনার যে গ্রুপটা হেল্পফুল হতে পারে সেই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি তাকে সার্চ করবেন, এরপরে তাকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খেয়াল রাখবেন। আপনারা এর জন্য বিভিন্ন গ্রুপে জয়েন হবেন, গ্রুপে দেখবেন যে অনেক মেম্বার, যত মেম্বার আছে তাদেরকে ফলো করবেন, তারা যেভাবে তাদের মার্কেটিং গুলো করতেছে, তারা যেই মানে যেভাবে বা যে নিয়মগুলো মেনে মার্কেটিং করতেছে সেইভাবে আপনারা মার্কেটিং করবেন। আর গ্রুপে জয়েন হবেন, গ্রুপে জয়েন হলে যেমন এখান থেকে এই যে গ্রুপটাতে আমরা আসছিলাম এই গ্রুপটাতেই, তো এই গ্রুপে যখন আপনি জয়েন করবেন এই গ্রুপে যারা পোস্ট করতেছে তাদের পোস্ট আপনি দেখতে পারবেন। যেমন দেখেন এখানে ফোর আওয়ার্স আগে একটা এই পোস্টটা হয়েছে, এটা সি মোর করেন, দেখেন এখানে কিভাবে তারা পোস্টটা করছে। ইউ মে জাস্ট বি স্টার্টিং আউট উইথ ডিজিটাল মার্কেটিং, আর ইউ প্লেয়িং ইট সেফ ইন ইউর কন্টেন্ট অর গোয়িং ফর ইট। তাহলে এখানে কোয়েশ্চেন, তার মানে একটা সে এখানে কোয়েশ্চেন করছেন এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সেখানে সুন্দরভাবে সাজাই তুলছেন। এখানে দেখেন প্রত্যেকটা হ্যাজ ডিজিটাল মার্কেটিং, ব্ল্যাক কমিউনিটি, কন্টেন্ট মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ব্ল্যাক অ্যাক্টিভস, এরপরে আছে লার্নিং মার্কেটিং। তাহলে কতগুলো হ্যাশট্যাগ সে ইউজ করছে। এখানে একটা গ্রুপে ঢুকবেন এবং সেখানের কন্টেন্টগুলো তারা কীভাবে দিচ্ছে। যেমন আপনি যখন এই গ্রুপে একটা কোনো কিছু মার্কেটিং করতে যাবেন, এই যে এখানে এসে স্টার্ট কনভার্সেশন ইন দিস গ্রুপ, এখানে এসে আপনি এখানে একটা কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিবেন, অথবা আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে সেই কোয়েশ্চেনটা এখানে দিয়ে দেন। একটা কোয়েশ্চেন করেন, দেখবেন যে সেই কোয়েশ্চেনের উত্তর যে জানে সে আপনাকে দিয়ে হেল্প করতেছে। তাহলে গ্রুপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কোয়েশ্চেন করতে পারবেন, কোয়েশ্চেনের যেগুলো আপনি জানেন না সেই রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সারও এখান থেকে পেয়ে যাবেন। আবার আপনি কোনো কোনো কিছুর একটা অ্যান্সার জানেন যেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেটার কোয়েশ্চেনটা প্রথমে করে এরপর আপনি সেটা রিপ্লাই দিয়ে দেবেন। এবং সেইটা কিভাবে করবেন, কন্টেন্টগুলো কিভাবে সাজাবেন সেটা আমি এখন দেখাবো। এখান থেকে একটু দেখে রাখেন যে কিভাবে সাজাইছে, বিভিন্ন কোয়েশ্চেন করছে, যেহেতু এই একটা কোয়েশ্চেন এই একটা কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া। হাউ মাচ আর ইউ ইনভেস্টিং ইন ইউর কন্টেন্ট, এখানে অ্যান্সার দিয়ে দেওয়া। আর ইউ রাইডিং দ্য ফেন্স, কোয়েশ্চেন দিয়ে দেওয়া, মানে কি একটা কোয়েশ্চেন দিচ্ছে সেটার অ্যান্সার করতেছে। তাহলে কি এখানে এই এই এটা যারা মেম্বার আছে তারা কিন্তু এইগুলো করবে, দেখবে। এখানে একটা ইমেজ আছে, একটা ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ দেখানো হতো, চারটা ইমেজ আছে এখানে, ইমেজগুলো দেখতে পারেন। এভাবে এখান থেকে আপনি একটা গ্রুপে কোনো একটা পোস্ট ক্রিয়েট করে সেটার মার্কেটিং করতে পারবেন। একই সাথে আবার একটা গ্রুপে যারা এখানে জয়েন আছে প্রত্যেকের সাথে আপনি সহজেই কি কমিউনিকেশন করতে পারবেন। তাহলে এই গ্রুপের এই যে যেই সুবিধাগুলো আছে সেটা আপনি মানে কোনো একটা প্রোফাইলে গিয়ে পারবেন না, গ্রুপে যারা জয়েন আছে তাদেরকে আপনি গ্রুপেই শুধু মেসেজ করতে পারবেন। এখান থেকে যদি আপনি এই কোনো একজনকে বাইরে গিয়ে প্রোফাইলে কানেক্ট হতে চান তাহলে পারবেন না। আর গ্রুপের মধ্যে থেকে আপনি গ্রুপের যত মেম্বার আছে সবার সাথে কানেক্ট হতে পারবেন। এটা বলতেছিলাম এখানে যে আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স, যে আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে খুঁজে বের করতে পারবেন এবং কিভাবে তার সাথে কানেক্ট হতে পারবেন। আর একই সাথে এটাও দেখানো শেষ, কানেক্ট উইথ ইওর টার্গেটেড গ্রুপ, আপনি কিভাবে আপনার টার্গেটেড গ্রুপের সাথে সংযোগ হবেন, আপনার টার্গেটেড গ্রুপ কারা। অবশ্যই আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো সার্চ করবেন এবং সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। আর 4-5টা করে ডেলি রিকোয়েস্ট দিতে পারেন, অথবা 2-4 দিন দিলে দেখবেন যে আর কোনো গ্রুপের প্রয়োজন নেই, মোটামুটি আপনার টার্গেটেড 10-15টা গ্রুপ হলেই হবে, এর বেশি প্রয়োজন হবে না। অথবা আপনি যখন মার্কেটিং করবেন ওই মার্কেটিং রিলেটেড যে গ্রুপগুলো,
যেমন আপনি একটা মার্কেটিং এর কাজ পাইছেন, ধরেন সেটা এডুকেশন রিলেটেড অথবা গার্মেন্টস রিলেটেড, সেটার মার্কেটিং যদি আপনি ডিজিটাল মার্কেটিং যেখানে সেখানে এসে করেন, তাহলে সেটা বেশি ফলদায়ক হবে না। এটা সোশ্যাল মিডিয়ার ক্লাসের শুরুতে প্রথম দিন এই ধরনের কথা আপনাকে বলা হয়েছে যে প্ল্যাটফর্ম আপনাকে ঠিক রাখতে হবে, গ্রুপ ওয়াইজ আপনাকে মার্কেটিং করতে হবে। নেক্সট স্টেপে আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে আপনি মার্কেটিং করবেন। দেখেন, গো ভাইরাল ইউজিং কন্টেন্ট, মানে আপনি কন্টেন্ট ব্যবহার করে ভাইরাল কিভাবে হবেন। লিঙ্কডইনে দুইভাবে কন্টেন্ট পোস্ট করা যায়, একটা হচ্ছে হলো রাইটিং এ পোস্ট, আর একটা হচ্ছে রাইটিং এ আর্টিকেল। আমরা ব্লগে দেখবেন, ব্লগে বা ওয়েবসাইটে আপনি কোন একটা পোস্ট যেভাবে পান সেভাবে এখানে আর্টিকেল রাইট করা যায়, আর হচ্ছে রাইটিং এ পোস্ট। ফেসবুকে আমরা যেভাবে পোস্ট ক্রিয়েট করি একইভাবে এখানেও পোস্ট ক্রিয়েট করা যায়। বনে চলে যাচ্ছি, হোম থেকে দেখেন এই যে হোমের এই যে স্টার্ট এ পোস্ট, এখানে যদি ক্লিক করেন এখানে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন, এখানে ইমেজ, ভিডিও, ডক, এটা হচ্ছে হলো ফাইল, কোনো অ্যাটাচ ফাইল অ্যাটাচ করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন, অ্যাড হ্যাশট্যাগ, অ্যাড হ্যাশট্যাগ থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, অথবা ডিরেক্ট আপনি এখানে হ্যাশ দিয়েও অ্যাড করতে পারবেন। এই তো, তো আপনি এভাবে করে হ্যাশট্যাগ ইউজ করে একটা কন্টেন্ট এখানে ক্রিয়েট করবেন। মোট কথা, লিঙ্কডইনে দুইভাবে পোস্ট পাবলিশ করা যায়, একটা হচ্ছে হলো পোস্ট করে, আর একটা হচ্ছে নিচে দেখেন লেখা রাইট আর্টিকেল। এই রাইট আর্টিকেল ক্লিক করলে আপনাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে, সেখানে আপনি একটা ওয়েবসাইটে একটা ব্লগে যেভাবে পোস্ট করে সেরকম করে এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন এখানে, আবার এখানে এটা হচ্ছে হেডলাইন, এখানে আপনি হেডলাইন অ্যাড করবেন, এখানে হচ্ছে রাইট হেয়ার, আপনার কন্টেন্ট আপনি এখানে কি করবেন অ্যাড করবেন। একই সাথে এই যে যে কন্টেন্টগুলো আছে প্রত্যেকটার দেখেন এখান থেকে হেডিং অ্যাড করা যাবে, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, বুলেট অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আপনার ওই যে কী বলে ওই যে আন্ডার উপরে দুইটা কোয়াটেশন মার্ক দেয় সেটা করতে পারবেন, এখানে ফাইল অ্যাটাচ করতে পারবেন, আর ইউআরএল অ্যাড করে দিতে পারবেন, এই যে আপনার কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে আপনি লিঙ্কডইনে দুইভাবে পোস্ট পাবলিশ করতে পারবেন। এটা গেল, এর নিচেরগুলোতে যাওয়ার আগে কন্টেন্ট রিলেটেড আরও যে কাজগুলো আছে সেটা হলো আপনি যে কন্টেন্ট রেডি করবেন লিঙ্কডইনের জন্য, শুধু লিঙ্কডইন না, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি যখন একটা কন্টেন্ট রেডি করবেন তখন আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে ইমেজ রেডি রাখতে হবে, হেডলাইন হতে হবে, সেটার হেডলাইন দিতে হবে, মানে টাইটেল দিতে হবে, আর একটা হচ্ছে হলো কন্টেন্ট রেডি রাখতে হবে। এখানে এই তিনটা রিলেটেড দেখেন তিনটা মন্তব্য আছে। একটা ইমেজ হচ্ছে ইওর ইমেজ ইজ 10x মোর ইম্পর্টেন্ট দ্যান ইওর টাইমলাইন হেডলাইন, মানে আপনি যে টাইটেলটা অ্যাড করবেন তার থেকে 10 গুণ বেশি গুরুত্ব হচ্ছে এই পোস্টের ইমেজের, মানে একটা ইমেজ আপনাকে অ্যাড করতেই হবে যদি আপনি ভালো মার্কেটিং করতে চান। এরপরে দেখেন, ইওর হেডলাইন ইজ 10x মোর ইম্পর্টেন্ট দ্যান ইওর কন্টেন্ট, তার মানে আপনি যে কন্টেন্টই দেন না কেন তার একটা টাইটেল বা হেডলাইন থাকতে হবে, যে হেডলাইন দ্বারা বোঝা যায় যে এই পোস্টটা কী সম্পর্কে, এটা কি তাই কন্টেন্টের থেকে 10 গুণ বেশি ইম্পর্টেন্ট। এরপর আপনার কন্টেন্টটা কেমন হবে, এইটা আগেও আপনারা জানেন, আগেও বলা হয়েছে ইওর কন্টেন্ট নিডস টু বি ইনফরমেটিভ, এঙ্গেজিং, এন্টারটেইনিং, রিলেভেন্ট অ্যান্ড হ্যাশট্যাগ, তার মানে আপনি যেই পোস্টগুলো অ্যাড করবেন সেটার মধ্যে ইনফরমেশন থাকতে হবে, আপনার তথ্য থাকতে হবে সেখানে, এঙ্গেজিং হতে হবে, এন্টারটেইনিং হতে হবে, রিলেভেন্ট মানে কি এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, রিলেভেন্ট মানে হলো সম্পর্ক, মানে আপনি যেই কন্টেন্ট রেডি করতেছেন কোথায় দিবেন সেটার সাথে রিলেভেন্ট হতে হবে। এই যে যে জিনিসগুলো, এই তিনটা জিনিসকে টার্গেট নিয়ে আপনাকে একটা কন্টেন্ট রেডি করতে হবে। মানে এই কন্টেন্টগুলো আপনি কি, মানে কন্টেন্টটা কোন ধরনের কন্টেন্ট, এই যে নামগুলো এখানে দিয়েছি এই কন্টেন্টগুলো যে কোনো কিছু হতে পারে, আপনার চিন্তা, আপনার প্রশ্ন, ভিডিও, অডিও, কোনো একটা টেক্সট, যে কোনো কিছু আপনার কন্টেন্ট, আর কিন্তু সেই কন্টেন্টটাকে আপনাকে এইভাবে সাজাতে হবে। লাস্ট একটা টপিকস হচ্ছে হলো আপনার এঙ্গেজমেন্ট, যে আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেটার এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, কতগুলো লাইক আসতেছে, কতগুলো কমেন্ট, আপনি যদি কোনো লিঙ্ক শেয়ার করেন তাহলে সেই লিঙ্কের কতগুলো ক্লিক আসতেছে, এবং আপনার এই কন্টেন্টটার কতগুলো শেয়ার আসতেছে, এই জিনিসগুলো আপনাকে মানে
কি বলে অ্যানালাইজড করতে হবে, ঠিক আছে? তো কন্টেন্ট এভাবে করে আপনি সাজাবেন, এরপরে আপনি মার্কেটিং করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলে মার্কেটিং করতে পারেন, আপনি যে গ্রুপগুলোতে জয়েন হবেন সেই গ্রুপে মার্কেটিং করতে পারেন। কিন্তু গ্রুপে মার্কেটিং করতে গেলে আপনাকে জয়েন হতে হবে, এবং মার্কেটিং করার পরে সেটাকে কি করতে হবে, যে অ্যাডমিন সে আপনাকে অ্যাপ্রুভ দিবে। আপনি কোনো কিছু মার্কেটিং করতেছেন, যদি সেটা আপনি রিকোয়েস্ট করলেন, পাবলিশ করলেন, কিন্তু সেটা কি সরাসরি গ্রুপে আসবেন, গ্রুপ পেজে আসবেন, যদি ফ্রি করা থাকে তাহলে চলে আসবে, আর যদি ফ্রি করা না থাকে তাহলে অ্যাডমিন যখন ওটাকে অ্যাপ্রুভ করবে তখনই আসবে। টুইটার মার্কেটিং মূলত এই দুইটা, গ্রুপ মার্কেটিং আর আপনার প্রোফাইল। আপনি মার্কেটিং করতে পারবেন, আপনার প্রোফাইলে যখন আপনি মার্কেটিং করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলটাকে ওভাবে কাস্টমাইজ করতে হবে। আপনার প্রোফাইলের অনেক কানেকশন থাকতে হবে। তারপরে আপনার প্রোফাইলে অনেক কানেকশন থাকলে কি হবে, আপনি একটা পোস্ট করছেন সেটা কেউ একজন শেয়ার করলো, এবং অনেক কানেকশন থাকলে সে লাইক করবে, শেয়ার কমেন্ট করবে, এভাবে মার্কেটিং হবে। আর গ্রুপে যদি আপনি মার্কেটিং করেন, এখানে এক একটা গ্রুপে প্রায় লাখের উপরে মেম্বার থাকে, 5 লাখ 6 লাখ পর্যন্ত মেম্বার থাকে, 10 লাখ করে থাকে। তাহলে এই যে যেই মেম্বারগুলো আছে এখানে যখন আপনি কোনো কিছু একটা পোস্ট করবেন, তাহলে সেখানে অ্যাটলিস্ট কিছু মেম্বার তো দেখবে। এভাবে করে গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন। শুধু আমাদের আর তিনটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে হলো আপনি কিভাবে একটা গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট করবেন, কিভাবে একটা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করবেন, আর হচ্ছে লিঙ্কডইন থেকে লিডস কালেক্ট করা যায়, এটা আমরা ইমেল কালেক্টের সময় কিছুটা দেখেছিলাম। আর লিঙ্কডইন থেকেও আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে লিড কালেক্ট করতে পারবেন। লিঙ্কডইন থেকে সরাসরি বিভিন্ন এক্সটেনশন আছে যেগুলোকে যদি প্রিমিয়াম আমরা ইউজ করি তাহলে অনেক লিড কালেক্ট করা যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা কেউই পেইড মার্কেটিংয়ে যাব না, বা আমরা কেউই পেইড মার্কেটিং করব না। সেক্ষেত্রে আপনি কীভাবে লিঙ্কডইন থেকে ফ্রিতে লিড জেনারেট করবেন এগুলো দেখবেন। তো এই তিনটা দেখবো, এই তিনটা দেখার আগে আপনারা যেটা করবেন, এই যে যে কয়েকটা জিনিস, আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স, কানেক্ট উইথ ইওর টার্গেটেড গ্রুপ, গো ভাইরাল ইউজিং কন্টেন্ট, এরপরে কন্টেন্ট রাইটিং এ পোস্ট এবং রাইটিং আর্টিকেল দুইভাবে করা যায় এটা দেখবেন। আর এই কন্টেন্টটা আপনার এই যে যে ইমেজ হেডলাইন এগুলো যে হবে, এই যে আমি বললাম এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আমি এগুলো আপনাদের যে নোটটা শেয়ার করছি সেখানে আপডেট করে দিব, ক্লাস শেষ হলে এগুলো আমি সব আপডেট করে দেবো। এরপরে কন্টেন্ট কেমন হতে পারে, সে কন্টেন্টের এঙ্গেজ, এগুলো এগুলো নিয়ে আপনারা একটু ডিসকাস করেন নিজেরা। গ্রুপে অ্যাড হন, কিছু 4-5টা গ্রুপে অ্যাড হন, আর আপনাদের নিজেদের মধ্যে কানেকশনটা তৈরি করেন। আমরা 3:30টায় আবার পরে কীভাবে গ্রুপ করবেন সেটা নিয়ে শুরু করব। মাইক্রো ওয়ার্কার্স নিয়ে তো কারো সমস্যা নেই, আপনারা কি কাজ করতেছেন মাইক্রো ওয়ার্কার্সে? আমি একটু বোঝাই দিচ্ছি, একটু খেয়াল করেন আপনি কিভাবে করবেন। সময় আপনার টাইমের মধ্যে করতে হবে না, আপনি এই মাইক্রো ওয়ার্কার্সের যে কাজটা করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন আগে। আপনি যে অল জবে আসেন, অল জব থেকে দেখেন এখান থেকে আপনি কোন জবটা করতে চাচ্ছেন, যে কোনো জব ধরেন আপনি এটাই করবেন, এটাকে আপনি ওপেন করেন, একটা আলাদা ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে ওপেন করেন। এখন এ আপনাকে 10 মিনিট টাইম দিচ্ছে, আপনি এখানে লেখাটা হয়তো এখান থেকে বুঝতেছেন না, বা এই যে চারটা দেখেন এখান থেকে বোঝা যায়, আপনার কিন্তু টাইম এখনো শুরু হয়নি 10 মিনিটে। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন তখন হচ্ছে আপনার টাইম শুরু। এখানে চারটা জিনিস ওরা বলে দিয়েছে যে আপনি কী কী কাজ করবেন, এই যে উপরে দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আপনি এইটুকু কমপ্লিট করেন। আচ্ছা, এটা কমপ্লিট করে এখানে আসেন, তারপরে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি এটাও না পারেন আপনি এটাকে আলাদা এখান থেকে ওপেন করেন, এটা ওপেন করেন, আর এই যে যে কাজটা আছে না, যে কাজটা আপনি নিয়েছেন সেটাকে আবার আরেকটাকে ওপেন করেন। তো এইখানে আপনার এই কাজটা আছে,
এখানে যেটা দিছে দেখেন আপনি এটাকে ফিনিশ করেন, এটা ধরেন আপনার কাজ আপনি কমপ্লিট করছেন, কমপ্লিট করে দেখছেন যে এখানে সময় নেই, কোনো সমস্যা নেই, এটাকে আপনি কেটে দিবেন, আবার এখানে আসবেন, আবার এটাকে নতুন করে ওপেন করবেন, নতুন করে ওপেন করে এবার আপনি এটাকে সাবমিট করে দিবেন, তাইলে তো হচ্ছে। আপনি যদি দেখেন সময় নেই, কারণ এখানে অনেকগুলো কাজ, এতগুলো কাজ তো সাবমিট হয়ে সারবে না, আপনি সময় নেই এটাকে স্কিপ করে দিলেন, স্কিপ করে দিয়ে স্কিপ দিস ট্যাক্স এটা করে দেন, করে দিয়ে নতুন করে আবার এটাকে ওপেন করেন, নতুন করে যখন এটাকে আপনি আবার ওপেন করবেন, এই দেখেন ডাটা এন্ট্রি কাজ আসছিল, 7টা কাজ দিছিল, এই আসার আগে শেষ, এই ডাটা এন্ট্রি কাজ দেয় যেটা সেটা করবেন। তো সময় নিয়ে সমস্যা নেই, আপনি শুধু মনে রাখবেন যে কোন জবটা আপনি করতেছেন। আচ্ছা ঠিক আছে। আর এই যে বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো সার্চ করে যে কাজগুলো সহজ সেগুলো আগে আগে করবে। ভাইয়া জি বলেন, আমার যে জবগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার যে জিমেইলে অ্যাকাউন্ট খোলা, আর ইউটিউবের যে চ্যানেলগুলো সেখানেও তো আপনার আগে জিমেইলের অ্যাকাউন্ট খুলতে হবে, কিন্তু আমার হচ্ছে যে ফোন নাম্বার দিয়ে ইউজ করতেছিলাম ওগুলো তো ইয়ে হয়ে গেছে, একটা ম্যাক্সিমাম হয়ে গেছে, এখন আর ফোন ভেরিফিকেশন তো করতে পারতেছি না, এই জন্য আমি কাজ করতে পারতেছি না আর কি। আপনি বুঝি নাই আপনার কথাটা, আমি আসলে ক্লিয়ার, আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় অ্যাকাউন্ট, তো নাম্বার তো ব্লক হয়ে গেছে, মানে হ্যাঁ ওটা দিয়ে আর করা যাবে না। এই ক্ষেত্রে যে কিছু জব ছিল যেটাতে নাম্বার ভেরিফাই করতে বলে না, বলে দেয় যে আপনি নাম্বার ভেরিফাই করতে পারবেন না, এটা কি খেয়াল করছেন? ওটা আমার এরকম কোনটা আসে না, আমার যেগুলো আসছে সবগুলো এরকম, মানে কয়েকটা স্টুডিও চায় নাই সেগুলো আমি করছি, আর যেগুলো চাইছে আর কি সেগুলো করতে হয়েছে, আবার বলে দিচ্ছে যে আপনার নাম্বারটা রিমুভ করে দিতে হবে, সে নাম্বারটাও রিমুভ করে দিয়েছি, আপনাদের ফোনে যে জিমেইল অ্যাপসটা আছে সেই অ্যাপস দিয়ে যখন কোন একটা অ্যাকাউন্ট করবেন সেটা নাম্বার ভেরিফাই করতে বলে না। এই দেখেন এখানে এই কাজটা করতে পারেন, এই কাজটা আপনি 4টা করতে পারবেন, ম্যাক্স পজিশনস পার ওয়ার্কার 4 বার করতে পারবেন, 4 দুগুনি 8 সেন্ট এখান থেকে আসবে, অনেক সহজ কাজ। কি বলছে দেখেন, গো টু এই এই লিংকে যাবেন, এটা একটা ইমেল এক্সট্রাকশন, ক্লিক দ্য লিংক দ্য ওয়েব পেজ অ্যান্ড গো টু ইউটিউবার্স অ্যাবাউট পেজ, এটার ইউটিউবের যে পেজ আছে সেখানে যাবেন, গেট দ্য ইমেল ফ্রম পেজ, সেই পেজ থেকে ইমেল নিতে বলছে। হ্যাঁ ইমেল নেওয়ার পরে ফিল ইন দ্য ইমেল ব্যাক টু এত, এখানে আবার যাবেন, সেখানে গিয়ে আবার কি করবেন ইমেলটা দিবেন, দিয়ে ক্লিক সাবমিট, সাবমিট করতে বলছে, ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি। তো এই কাজটা দেখেন অনেক সহজ কাজ মনে হচ্ছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, এটা আমি কালকে 4 বার করছি ভাইয়া। হ্যাঁ আপনি এটা 4 বার করতে পারবেন, যারা এটা এখনো করেন। হ্যাঁ আমার তো আসলে আমার সবাসে আপনার যে জিমেইলের আপনার টোটাল কতগুলো জব এখানে শো করে, আজকে দেখাচ্ছে 12টা, গতদিন ছিল 10টা 11টা এরকম, তার আগের দিন ছিল 5টা 6টা, বাড়তেছে কিন্তু যে সব আপনার ওই একই এক্সাম কি সঠিক হইছে এক্সামের রেজাল্টটা? না ভাইয়া ওই যে আমারটা দিন তো সবাই মিলে এক্সাম দিলো, প্রথম টাইম প্রথমবার আমারটা দিন করা হলো, ওই সময় ফেল হচ্ছে কিন্তু পরে এখন এক্সাম এটা কিন্তু নাই এখানে প্রোফাইলে, আমি যে কাজগুলো করছি শুধু সেগুলো ডিটেইলস এ আছে। এই এক্সামের কারণে হতে পারে এরকম, মানে এক্সামটা সঠিক হয়নি দেখে হতে পারে যে সঠিক হচ্ছে না। জি আপু বলেন। হ্যাঁ 9টা থেকে তো নিচ্ছে, ৭৮৩ আর ৮৫ হলো 9টা।
এটা আপু মার্চ করে বলতে আমরা তো দুইটা থেকে শুরু করতেছি, বিকালের যে দুইটা ব্যাচ এটা দুইটা থেকে শুরু করতেছি। ফোন আসছিল ভাই আপনাদের অফিস থেকে, আর সম্ভবত মানে আপনাদের দুই ব্যাচকে 2 ঘন্টা ক্লাস হবে, তো আপনাদের এই দুই ব্যাচের 2 ঘন্টা ক্লাস কোন 2 ঘন্টা মানে আপনাদের জন্য বেস্ট হয়? এই 14 আর হচ্ছে হলো 16, আপনি দুপুরে বিকালে মোট কথা আপনাদের জন্য দুইটা অথবা চারটা। আপনাদের এই যে যারা দুইটা থেকে করতেন এদের কি চারটা থেকে করতে কোনো সমস্যা আছে? দুইটাই হলেই ভালো হয় তাই তো? হ্যাঁ ভাই। আপনাদের আমি একটু কথা বলবো? জি বলেন। সেটা হলো কি যে মানে দুইটা চারটা এই দুইটা ব্যাচ মিলে একটা টাইমে ক্লাস হবে, মানে হয় দুইটা না চারটা, এই তো? সেক্ষেত্রে চারটা হলে আমার বেটার হয়। আপনারা তো চারটার কাছে করতেছেন, ঠিক আছে, আর যাদের দুইটাই করবেন দুইটাই করেন। আমি শুধু সকালের যে ব্যাচ গুলো আছে সেগুলোকে এই দুই টাইমের এক টাইমে নিয়ে আসবো আর কি, দুইটাই। আর যারা দুইটাই করতে চাচ্ছেন এখানে করতে পারবেন, আর সকালে আমাকে অন্য ব্যাচ দিন, মানে আরো দুইটা ব্যাচ নিতে হবে, এমন না যে আমার টাইম কমে যাচ্ছে, এরকম কিছু বললো মাত্র ফোন দিছিল, এখন দেখি কি হয়। আমাকে যেটা বললো সেটা হচ্ছে হলো নতুন ব্যাচই, বাট ওদের নাকি 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাস হয়েছে। আমাকে যদি আমি 6টা ক্লাস থেকে শুরু করি করব, না হলে আমার মতো করে নতুন করেও শুরু করতে পারি আর কি। যদি কেউ থাকে হয়তো জয়েন করাতে পারবেন। ঠিক আছে, একদম একদম নতুন হলে কেউ পারবে না, একেবারে নতুন, আগে কখনো ক্লাস ক্লাস করে নাই। হ্যাঁ, ওই ব্যাচ দুইটা নিউ, হয়তো মানে যে ব্যাচ দিতে চাচ্ছে ওটা নিউ ব্যাচ, বাট ওদের নাকি 6টা ক্লাস হয়েছে, ওই ক্লাসটা আমাকে দিয়ে দিতে চাচ্ছে। তো যদি আমি দেখবো যে কেমন কি হয়েছে, যদি আমি মনে করি শুরু থেকে করাবো তাহলে শুরু থেকে, আর যদি ওদের ওইখান থেকে শুরু করতে বলে 6টা ক্লাস হয়তো বেশি না, আমার মনে হয় যে আমি একদম আপনাদের যেভাবে শুরু থেকে করতেছি ওর এভাবে শুরু থেকেই করব। আমার মনে হয় বিগিনার থেকে শুরু করলে ভালো হবে, কারণ সবার পড়ানো একরকম না তো। হ্যাঁ, ওই ওই ব্যাচ যদি দেয় তাহলে ওই ব্যাচে করতে পারবে, এখনো ফাইনাল হয়নি। বাট আমার কাজিন একটা কাজিন ইন্টারেস্টেড ছিল, ও পড়তে চাচ্ছিল, বললাম যে পরবর্তীতে যদি কখনো রেজিস্ট্রেশন করায় বা ক্লাস করায় আমি জানাবো। আপনি রেজিস্ট্রেশন যদি রেজিস্ট্রেশন করে রাখতে বলতে পারেন, হয়তো মানে আগামী কাল থেকে অথবা শনিবার থেকে ওই ব্যাচের ক্লাস শুরু হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এইখানে একটা কাজ করতেছিলাম, এই কাজের টাইমটাও শেষ। তাহলে যেটা করতে বলছিল দেখেন, তো এটা করতে বলছিল যে এখানে এখানে আমরা একটা কাজ ওপেন করছিলাম, কোনটা এইখান থেকে ওপেন করছিলাম, চলো এটা তো এখন আর নাই, ডাটা এন্ট্রি কাজ একটা পাইছি, অ্যাকসেপ্ট করা যাক। এই দেখেন ডাটা এন্ট্রির এই কাজটা আপনারা পাবেন, কিন্তু পাইলাম তার আগে অ্যাকসেপ্ট করার আগে এটাও শেষ। আচ্ছা, করতেছিলাম সম্ভবত 2 সেন্টের একটা কাজ, এইটা এটা করতেছিলাম। দেখেন এখানে কি করতে বলছিল, আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, এখানে বলতেছিল এই লিংকে যাইতে হবে, এরপরে ক্লিক দ্য লিংক ইন দ্য ওয়েব পেজ and go go to the youtubers about page, about page যাইতে হবে, ইউটিউবার about page যাইতে হবে। এই যে about page আসছি, এই about page থেকে কি করতে বলছে দেখেন, get the email from the page, এই পেজ থেকে ইমেলটা নিতে হবে। তাহলে ইমেলটা কোথায় দেখেন, যদি ইমেল থাকে, না থাকলে তো সমস্যা, view email address, email addressটা আমাদের এখান থেকে নিতে হবে, ইমেল অ্যাড্রেস, এই যে হলো ইমেল অ্যাড্রেস, এটাকে কপি করবেন, কপি করে এরপরে বলছে হলো যে ফিল ইন দা কি ফিল ইন দা ইমেল ব্যাক টু এই পেজ, মানে আগের এই পেজটাতে, আগের এই পেজটাতে সাবমিট করতে বলছে, একই লিঙ্ক, হ্যাঁ একই লিঙ্ক, তাহলে আগের পেজ হচ্ছে এটা, এখানে সাবমিট করে দিব। এরপরে সাবমিট করার আগে আর কিছু বলছে কিনা দেখে নিই,
ক্লিক সাবমিট ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি তাহলে এটাকে আমরা সাবমিট করে দেই এটা সাবমিট হলো আর আমাদের এই যে ইউটিউব চ্যানেলের ইউআরএল এটা এটাকে আপনি পেস্ট করে দিবেন এখানে ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি ইউটিউব চ্যানেলের ইউআরএল এটা দিয়ে আপনি এখানে ফিনিশ করে দিবেন এটা এই কাজটা আপনি করতে পারবেন চারবার অনেক সহজ কাজ কোনো সাইন আপ ভেরিফাইড কোনো কিছুর প্রয়োজন নেই চারবার করতে পারবেন একইভাবে প্রত্যেকবার এখানে আসেন এসে এই কাজটাকে আপনারা সবাই এখনই করেন চারবার দশ মিনিট সময় এখানে নিন আরেকবার দেখেন ভাই তাহলে কি করবেন একটু খেয়াল করেন এই কাজটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন দেখেন অনেক সহজ না ভাই আজ যাবে না কি লেখা আছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ডুইং এনি জব আপনি কয় সেন্ট ইনকাম হইছে কতটুকু ইনকাম করছেন 34 সেন্ট তাহলে আপনি যদি মানে সম্ভব হয় আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এই লিংকের ক্ষেত্রে কি এটা আসলো বুঝলামই কিন্তু অন্য কাজগুলো কিন্তু আমার আসতেছে এরপরে বলছে ক্লিক দা লিংক এখানে যে লিংকটা দিছে সেই লিংকে আপনি ক্লিক করবেন এই যে একটা লিংক দিয়া এই লিংকে ক্লিক করবেন ক্লিক করে এই লিংকে ইউটিউব পেজের অ্যাবাউটে এই অ্যাবাউট পেজে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে ভিউ ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা আপনি দেখবেন এখান থেকে কপি করে ওই যে বক্সটা ছিল সেই বক্সে নিয়ে কপি করে দেবেন এই যে এখান থেকে আপনি এখানে আবার ব্যাক করে এসে এটাকে কপি করে সাবমিট করে দেবেন ব্যাস কাজ শেষ আর এই যে ইউটিউব চ্যানেলের লিংকটা এটা আপনি কি করবেন ওরা চাইছে এই লিংকটা ওরা চাইছে যে ইউটিউব চ্যানেলে আমরা কাজ করলাম সেই লিংকটা ওরা চাইছে এখানে এনে এটাকে পেস্ট করে সাবমিট করে দেবেন এই কাজ করার পরে টাস্ক কিন্তু জমা হচ্ছে না ওইটা জমা হচ্ছে না আমার এই রকম অনেকগুলো হয়েছে কিন্তু আমার পেমেন্ট কিন্তু জমা হয়ে যাচ্ছে টেক্স কি টাস্ক অ্যানসার সাকসেসফুল সাবমিট হ্যাঁ যদি পেমেন্ট চলে আসে তাহলে তো সমস্যা না আপনি একটু খেয়াল করেন আমি কোথায় গেছি টেক্স আই ফিনিশড এখানে দুই ধরনের জব আছে একটা হচ্ছে বেসিক টাস্ক এখানে দেখবেন এখানে দেখেন এটাতে যদি না পান তাহলে আপনি যাবেন হচ্ছে হলো হায়ার জব হায়ার গ্রুপ হায়ার গ্রুপে দেখেন এই যে এখানে জমা হচ্ছে তো এই যে আমি মাত্র দুইটা দিলাম দুইটাতে জমা হয়েছে ও আচ্ছা তো আমি এটা খেয়াল করিনি এটাই দেখিনি আমি হায়ার জবে জমা হবে হায়ার জবে দেখুন সব এটা চারবার করতে পারবেন আপনারা এই কাজটুকু চারবার করেন আর নাজবুন নূর আপু আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট করতে চান তাহলে করতে পারেন আর যদি এটা হ্যাঁ সেই ইমেল অ্যাড্রেসে কি আবার অ্যাকাউন্ট খোলা যাবে এটা দিয়ে আর করা যাবে না আপনাকে অন্য একটা দিয়ে করতে হবে আর মুস্তাফিজুর ভাই আপনি কি নতুন অ্যাকাউন্ট করছেন না ভাই নতুন অ্যাকাউন্ট করিনি আমারকে সেই টাকা 32 সেন্ট দিছে আর সকালে 11টা দিছি এখনো 11টাই আছে এটা আপনাদের মানে মূল সমস্যা দেখেন অন্য যারা অ্যাকাউন্ট করছে নতুন অ্যাকাউন্ট আজকে যেন কার একটা অ্যাকাউন্টে এক্সাম দেওয়া হলো এক্সাম দেওয়ার আগেও জব ছিল প্রায় 60টার মতো এক্সামের পরেও হচ্ছে 60টা জব আচ্ছা আমার ভাই 55-56 থাকে আমার কিন্তু জবই আসতেছে না ভাই কিন্তু জব আসতেছে 11টা যে কাজগুলো আমি শেষ করছি ওই রিলেটেড জবই আমার বেশি আসছে তাহলে আপনারা দুইজন কাজ করেন আপনারা দুইজন নতুন একটা জিমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট করে ফেলেন আর ভিক্টর ভাই আপনি কি করছেন আরে আমার এই যে আইপি ইজ নট ইউনিক আমি কেবল ট্রাই করলাম সে একই সমস্যা দেখাচ্ছে আপনি আমাকে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা সেন্ড করেন মেসেঞ্জারে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি অলরেডি পাঠাইছেন আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করে আপনি আপনার এটা দেখি আপনি একটু খেয়াল করেন আপনার ইনফরমেশন গুলো আমাকে বলেন আমি দেখে রে করে দিতে পারি আমার পাসওয়ার্ড আচ্ছা এখন আমরা যেখানে ছিলাম দেখেন তো আগেটা আপনারা চারটার ব্যাচে আগামীকাল থেকে এটা এটা ফাইনাল যে আপনারা আগামীকাল থেকে চারটার ব্যাচে জয়েন করবেন আর যদি সাকিব ভাই বাদে অন্যদের হয়তো সমস্যা নেই
আপনার আপনাদের যে গ্রুপটা আছে দুই ব্যাচেরই গ্রুপে আপডেট একটা নিউজ দিয়ে দিবেন যে আপনাদের ক্লাসটা বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত হবে। আর সাকিব ভাই আপনার জন্য দুইটা অপশনই থাকতেছে, 9টা থেকে 11টা অথবা 4টা থেকে 6টা, দুই ব্যাচের যে কোনো ব্যাচে আপনি পারেন জয়েন করেন। আর যদি এরপরেও সমস্যা হয় তাহলে জানাবেন। আর দুইটার ব্যাচে যদি আপনি করেন এক্ষেত্রে দেখেন ওই ব্যাচটা একদমই নতুন হয়ে নতুনভাবে শুরু হবে একদম শুরু থেকে, তো আপনি ওইখানে পিছিয়ে যাবেন, এই ব্যাচটা তো আগায় যাচ্ছে। এখন এটা আপনার, আপনি একটু 9টা অথবা 4টা এই দুইটার মধ্যে যে কোনো একটা জয়েন করুন। নিউ একটা অ্যাকাউন্ট করছি মাইক্রোসফট আমি এই যে একটা মানে টপিকসটা শেষ করি এরপর আপনাদের মাইক্রো ওয়ার্কারের সমস্যাগুলো সলভ করব। আচ্ছা দেখেন আমাদের এরপরে ছিল হচ্ছে হলো ক্রিয়েট এ লিংকডইন গ্রুপ আর হচ্ছে ক্রিয়েট এ লিংকডইন বিজনেস পেজ। তো এই দুইটা জিনিস আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে খুলতে হয়। আমরা বিজনেস পেজটা ক্রিয়েট করব না, কারণ বিজনেস পেজটা হচ্ছে হলো শুধু প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক, মানে আপনার যদি কোনো কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি ক্রিয়েট করতে পারবেন, কারণ এটার লিঙ্কডইন এমন প্লেস যেখানে মানে শুধুমাত্র পেজটা অ্যালাউ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, সেটা আপনার ইন্ডাস্ট্রিয়াল হতে পারে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। তো এটা আমি দেখাবো যে আপনি কীভাবে করতে পারেন যখন আপনার প্রয়োজন, অথবা যাদের এখানে কোনো বিজনেস আছে ছোটোখাটো যে কোনো বিজনেস হলেই হবে। আর বিজনেস আপনি আসলে ওদের ফর্মটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কী কী প্রয়োজন। আর ক্রিয়েট এ লিঙ্কডইন গ্রুপ কিভাবে আপনি লিঙ্কডইন একটা গ্রুপ তৈরি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো লিঙ্কডইন গ্রুপের জন্য দেখেন এখানে যে ওয়ার্ক যেটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কে চলে আসবেন, ওয়ার্কে ক্লিক করলে এখানে দেখেন এই যে গ্রুপের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি গ্রুপস, তাহলে গ্রুপসে ক্লিক করলে আপনি এখানে একই সাথে আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন সেই গ্রুপগুলো দেখতে পারবেন। যেখানে আমি 4টা গ্রুপে জয়েন আছি এই 4টা গ্রুপস আপনি দেখতে পারবেন। এরপরে রিকোয়েস্ট, আপনি যেই গ্রুপগুলোতে রিকোয়েস্ট দিচ্ছেন সেই গ্রুপগুলো এই রিকোয়েস্টের এখান থেকে দেখতে পারবেন। আর এগুলোকে আপনি চাইলে ধরেন আপনি অনেকদিন হয়েছে আপনি রিকোয়েস্ট দিয়েছেন বাট আপনাকে এখনও জয়েন করায় নাই মানে অ্যাপ্রুভ করে নাই, ওই ক্ষেত্রে আপনি এটাকে উইথড্র করে দেবেন, এখানে জমা রাখবেন না, ঠিক আছে এই। আর ক্রিয়েট করার জন্য যে 3 নম্বর অপশনটা ক্রিয়েট এ গ্রুপ, তো আপনি যখন এই গ্রুপে ক্লিক করবেন এখানে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে, একটা ব্যানার লাগবে, একটা প্রোফাইল পিক লাগবে, আপনার গ্রুপের একটা নাম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ইন্ডাস্ট্রি এখানে আপনি কোন মানে গ্রুপ করবেন সেই গ্রুপটা আপনার কোন ইন্ডাস্ট্রি রিলেটেড সেটাও দিতে হবে। যেমন আমাদের এটা মার্কেটিং, আমরা বলতে পারি মার্কেটিংয়ের একটা ইন্ডাস্ট্রি আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, অথবা এই রিলেটেড আরও কিছু আপনি ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করতে পারেন। মানে যখন যেমন আমরা সার্চে গিয়ে লিখছিলাম যে ডিজিটাল মার্কেটিং, তো মার্কেটিং লেখার ফলে কিন্তু আমাদের কিছু মানে গ্রুপ চলে আসছিল, তো আমাদের যখন এই জিনিসগুলো অ্যাড করব এবং আমরা আমাদের গ্রুপটাকে যেভাবে কাস্টমাইজ করব, এই কাস্টমাইজটা করার ফলে কি আমাদের সার্চিং রেজাল্টে চলে আসবে যে এটা একটা মার্কেটিং গ্রুপ। এরপর এখানে লোকেশন অ্যাড করবেন, সেটা হচ্ছে আমাদের ফরিদপুর, ফরিদপুর ঢাকা বাংলাদেশ, যে ফরিদপুর ঢাকা বাংলাদেশ এই যে এটা এটা অ্যাড করবেন। এরপরে দেখেন এখানে আছে গ্রুপস রুলস, আপনাকে গ্রুপের কিছু রুলস কী করতে হবে ক্রিয়েট করতে হবে, সেই গ্রুপসের রুলসগুলো এখানে আমরা অ্যাড করব। আর গ্রুপস এটা হলো লিস্টেড আনলিস্টেড, ফেসবুকে গ্রুপ যেমন ক্লোজড আর হচ্ছে ওপেন গ্রুপ, ক্লোজ গ্রুপ মানে হচ্ছে সেটা মানে পাবলিশ হয় না মানে গ্রুপের বাইরের কেউ দেখতে পারে না, তো এখানেও সেম একই জিনিস লিস্টেড আনলিস্টেড, যারা আনলিস্টেড করলে আপনি আপনাদের গ্রুপ মেম্বার ছাড়া কেউ দেখতে পারবে না, আর লিস্টেড মানে এটা ওপেন গ্রুপ আর কি। আর এখানে দেখেন অ্যালো মেম্বার্স টু ইনভাইট দেয়ার কানেক্টর, মেম্বাররা তাদের কানেকশনসদেরকে ইনভাইট করতে পারবে। আর এটাকে যদি আপনি টিক মার্ক করেন রিকোয়ার নিউ পোস্ট টু বি রিভিউড বাই অ্যাডমিনস, মানে মেম্বাররা যখন কোনো পোস্ট করবে সেটা অ্যাডমিন কী করবে অ্যাপ্রুভ করবে। আর যদি এটা আমি ক্লিক না করি তাহলে যে কেউ কী করতে পারবে অ্যাপ্রুভ, পোস্ট করলেই সেটা পাবলিশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখন এখানে গ্রুপ শুধুমাত্র একটু কাজই না, এটার পরে আপনার গ্রুপটাকে কাস্টমাইজেরও আরও কিছু কাজ আছে। কারণ এই গ্রুপ যদি আমি করতে যাই এখানে আমার আগে একটা ব্যানার, একটা প্রোফাইল পিক, তারপরে আপনার একটা নাম, আপনি কোন গ্রুপ করতে চাচ্ছেন, গ্রুপটা কি রিলেটেড হতে পারে সেই গ্রুপের একটা নাম এখানে দিতে হবে, একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে হবে, এই এগুলো যা দেখালাম। তো আপনাকে আগে থেকে এই জিনিসগুলো করে রাখতে হবে। কী কী করবেন, 5টা জিনিস, একটা হলো ব্যানার,
একটা প্রোফাইল, 3 নম্বরে আপনার নাম, 4 নম্বরে ডেসক্রিপশন, 5 নম্বরে হচ্ছে গ্রুপ রুলস। এই পাঁচটা জিনিস আপনি আগে নোট করবেন, এই দুটাকে তৈরি করবেন আর এই তিনটাকে নোট করবেন। নোট করে এরপর এখানে গ্রুপ করবেন। এরপরে আরও কাজ আছে এই গ্রুপ নিয়ে, গ্রুপের কাস্টমাইজ করতে হবে। আর গ্রুপটা হচ্ছে মূলত মানে এক শ্রেণীর কিছু লোক, যেটা একটা আপনাদের গ্রুপ যে রিলেটেড সেই রিলেটেড কিছু মেম্বার এখানে থাকবে, এবং সেখানে আপনারা বিভিন্ন কোয়েশ্চেনের আদান প্রদান করতে পারবেন, একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। এখানে আমি চেষ্টা করব কিছু ট্রেনার অ্যাড করানোর জন্য। আমি চাচ্ছি যে আমাদের একটা একটা গ্রুপ থাক, আপনারা গ্রুপ যদি করতে চান করবেন, বাট আপনাদের এই চার ব্যাচ নিয়ে একটা গ্রুপ করতে চাচ্ছি। সেই গ্রুপে আপনারা সবাই অ্যাটেন্ড থাকবেন, আমি থাকবো, কিছু আরও কিছু ট্রেনার থাকবেন, তাদেরও হয়তো কিছু মেম্বার থাকবে। যদি এরকম আমাদের ট্রেনারদের যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেটাই আমরা সবাই জয়েন হয়ে যাব, অথবা যদি না থাকে আসে অবশ্যই, বাট আমি চেষ্টা করবো আমাদের একটা গ্রুপ করার জন্য, যাতে আপনারা একটা গ্রুপে কীভাবে কাস্টমাইজ করতে হয় পরিপূর্ণ দেখতে পারেন। তো এটা হলো গ্রুপের। তো গ্রুপ করতে হলে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা আপনাকে এখানে আগে কী করতে হবে, তৈরি করে নিতে হবে। আর পেজের ক্ষেত্রেও সেম একই জিনিস, এখানে আসবেন, এখানে আসার পর একদম নিচে চলে আসবেন, ক্রিয়েট এ কোম্পানি পেজ। আপনি যখন এই কোম্পানি পেজে ক্লিক করবেন, এখানে চারটা অপশন আছে। এই চারটা অপশনের একটা হচ্ছে হলো স্মল বিজনেস, ছোট ব্যবসার জন্য। তাও দেখেন এখানে কি বলছে, ফিওর দ্যান 200 এমপ্লয়িজ, মিডিয়াম টু লার্জ বিজনেস, মোর দ্যান 200 এমপ্লয়িজ, শোকেস পেজ, সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সাইটিং পেজেস। আর এটা হলো এডুকেশনাল ইনস্টিটিউট। আমরা ওই যে এখানে সার্চ করার সময় দেখতে পেয়েছিলাম যে একটা হলো কোম্পানিজ, এই তিনটা কোম্পানিজের মধ্যে যায়, আর এই একটা হচ্ছে এডুকেশন মানে স্কুলের মধ্যে যায়, স্কুল অ্যান্ড কলেজ রিলেটেড অথবা কোনো কোচিং সেন্টার রিলেটেড যে পেজগুলো থাকে সেটা এখানে আসে। তাহলে এই হচ্ছে পেজ। এখানে আপনি যেটাই ওপেন করতে চান একটা ওপেন করেন। এই দেখেন এখানে একটা ফর্ম পূরণ করতে হবে, এখানে আপনার কোম্পানি নেম, একটা ইমেজ অ্যাড করতে হবে, একটা ব্যানার অ্যাড করতে হবে, সেম একই জিনিস, কোম্পানির নাম দিতে হবে, লিঙ্কডইন ইউআরএল মানে আপনার যে এই পেজটা করতেছেন তার ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে। এরপরে দেখেন ওয়েবসাইট, এখানে আপনার এই কোম্পানির ওয়েবসাইট অ্যাড করতে হবে যদি ওয়েবসাইট থাকে। আর ইন্ডাস্ট্রি এটা অ্যাড করতে হবে, কোন ধরনের ইন্ডাস্ট্রি এটা, আমরা যেমন মার্কেটিংয়ে কাজ করতেছি তো এখান থেকে ইন্ডাস্ট্রি অ্যাড করবেন, অনেক ইন্ডাস্ট্রি আছে। এরপরে হচ্ছে হলো কোম্পানি সাইজ, কোম্পানি সাইজ কেমন, এমপ্লয়ের সংখ্যা কত, সেটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, 0 থেকে 1, 2 থেকে 10 এগুলো অ্যাড করতে পারবেন। আর কোম্পানি টাইপ, কোম্পানি টাইপটা কেমন, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, তারপরে সোল প্রোপ্রিয়েটরশিপ, তারপরে প্রাইভেটলি হেল্ড, তারপরে পার্টনারশিপ, এগুলো এখান থেকে এগুলো সব সিলেক্ট, যেটা আপনি করবেন সিলেক্ট করবেন। এখানে আপলোড টু সি প্রিভিউ, লোগো, আপনার কোম্পানির লোগো অ্যাড করতে হবে। তারপরে ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে হলো কেমন, ট্যাগলাইন হচ্ছে কোনো একটা কোম্পানির যে ট্যাগলাইন থাকে, যেমন আমাদের এই যে বিভিন্ন গ্রাম সিম কোম্পানির যে ট্যাগলাইনগুলো, ট্যাগলাইন মানে হচ্ছে হলো ওই কোম্পানির নিচের যে লেখাটা থাকে সেটা, এটা হচ্ছে ট্যাগলাইন। যেমন ধরেন আমাদের একটা কোম্পানি যেটা আপনারা জানেন, ইতিমধ্যে দু একজন দেখছেন, এই যে যে কোম্পানি, এই কোম্পানির ট্যাগলাইন হচ্ছে এটা, এই যে ট্যাগলাইন, এই ট্যাগলাইনটা হচ্ছে হলো আপনার লোড টাইম অনেক, আচ্ছা লোড হোক। তাহলে এখানে আপনার একটা ট্যাগলাইন অ্যাড করতে হবে, একটা লোগো অ্যাড করতে হবে, কোম্পানির অ্যাড্রেস অ্যাড করতে হবে, আর যে করবে তার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে এটা। এটা করার পরে আপনি যখন এখানে ক্রিয়েট পেজ দিবেন, তারপরে আপনার আরও অনেকগুলো কাজ আছে। তো এটা হচ্ছে হলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠান রিলেটেড, মানে কোনো প্রতিষ্ঠান যদি থাকে। তাহলে এটা হচ্ছে কোম্পানির লোগো, এর নিচে একটা লেখা দেখেন ছোট করে দেখা যাচ্ছে, এটা হলো ট্যাগলাইন। তো এখানে বোঝা যাচ্ছে না, এই লোগো ক্লিক করলে আবার এই পেজ রিলোড হবে। আচ্ছা, মানে একটা প্রতিষ্ঠানের, আপনার প্রতিষ্ঠান যদি থাকে সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, একটা কোচিং সেন্টার হতে পারে, অথবা আপনার কোনো একটা অন্য কোনো লার্নিং সেন্টার হতে পারে, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা একটা পেজ করতে পারেন, এবং সেই পেজে আপনি আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং করতে পারবেন, প্রতিষ্ঠান রিলেটেড বিভিন্ন কন্টেন্ট সেখানে দেবেন।
এইটা এটা গেল পেজ। তো আমরা পেজ ক্রিয়েট করব না, বাট আপনাদেরকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে আমরা সেই গ্রুপটাকে কাস্টমাইজ করব। মানে সেই ক্ষেত্রে গ্রুপের একটা নাম নির্বাচন করতে হবে, আদার যে অ্যাটলিস্ট পরে অনেক অনেক কিছু আছে যেগুলো আপনারা পরে অ্যাড করতে পারবেন, কিন্তু গ্রুপ নেমটা এখনই অ্যাড করতে হবে, ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে, পরবর্তীতে চেঞ্জ করা যায় বা কম বেশি অ্যাড করা যায়। আর রুলসটাও আপনি এখন অ্যাড করতে পারেন অথবা চাইলে পরে অ্যাড করে নিতে পারেন, বাট নাম নাম এখনই দিতে হবে। তো সেই ক্ষেত্রে একটা নাম নির্বাচন করতে হবে। তো আমি চাচ্ছি যে একটা গ্রুপ অ্যাটলিস্ট কেমন নাম দিলে ভালো হয় এটাকে ডিসকাস করে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আগে কালেক্ট করে তারপরে আমরা এখানে একটা গ্রুপ করব। আর আপনারাও যদি এখানে গ্রুপ করতে চান তাহলে আপনার মানে যে যে করবেন যদি করার প্রয়োজন মনে হয়, তবে গ্রুপ করার আগে এটা চিন্তা করবেন গ্রুপটা কেন করবেন, গ্রুপটাকে আপনার প্রয়োজন আছে কিনা। গ্রুপ হচ্ছে হলো ফেসবুক গ্রুপ বলেন আর যে কোনো সোশ্যাল মিডিয়ার গ্রুপ বলেন, গ্রুপটা হচ্ছে একই শ্রেণী বা এক জাতীয় কিছু লোকের সমষ্টি। মানে সেখানে যে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে বা যে কোনো একটা টপিককে কেন্দ্র করে অনেকের একত্রিত হওয়া, সবাই সেটাতে ইন্টারেস্টেড এরকম, বা সবাই ওই কাজটা পারে বা শিখতে চাচ্ছে, তো এই রিলেটেড। তো আপনি যেই গ্রুপটা করবেন সেই গ্রুপে আপনার সেই রিলেটেড যে মেম্বারগুলো আছে তাদেরকে নিয়ে আপনি চাইলে করলে করতে পারেন। তো যারা গ্রুপ করবেন যেই জিনিসগুলো বললাম এগুলো ঠিক করবেন, এগুলো কালেক্ট করে রাখবেন, তারপরে আগামীকালকে আমরা দেখবো কীভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়। আমাদের লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে হলো লিঙ্কডিন থেকে কীভাবে আপনি লিডস কালেক্ট করবেন। যেহেতু আমাদের এখনও অনেক সময় আছে আমরা এটাও শেষ করে দেবো, লিঙ্কডিন মার্কেটিংটা আজকে শেষ করে দেবো, যদিও সকালের ব্যাচে এটা দেখায়নি, সকালের ব্যাচে এই পর্যন্ত করানো হয়েছে। লিঙ্কডিনটা হয়তো আগামীকালকে দেখাবো, বাট আপনাদের আজকে আমি এটা শেষ করে দেবো। 15 মিনিট আপনারা লিঙ্কডিন অথবা মাইক্রো ওয়ার্কার্স যে যেটাতে কাজ করতে চাচ্ছেন করবেন, যে জিনিসগুলো দেখাইলাম এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই পর্যন্ত দেখেন, এরপর আমাকে কোয়েশ্চেন করবেন, আমরা 50-এ হচ্ছে হলো ওই কাজ শুরু করবো। এটা ভাই আমার একটা প্রবলেম আছে, সেটা হলো কালকে হলো কানেকশনের জন্য কোনো প্রবলেম হয়নি, যে ছবি যে দেখা যাচ্ছিল না এটা কানেকশনের ছিল না বলে, এটা না এখানে যে আপনারা যারা যারা অ্যাড হয়েছেন কারো ছবি দেখা যাচ্ছে না, প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে না আর কি, ব্যানার দেখা যায়। আপনার অ্যাকাউন্ট কবে করা, মানে কতদিন নিউ করছেন? ভাই আপনি করতে বলছেন তারপর তখন করছি। আচ্ছা আমি 5 মিনিট পরে আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি বলা করে স্ক্রিন শেয়ার করি, আপনারা অন্য যারা আছেন এরা একটু কাজ করেন, আমি 5 মিনিট পরে আবার জয়েন হচ্ছি। তাহলে লিঙ্কডিন থেকে লিড কালেক্ট করবেন, এর জন্য যে ফর্মটা করছি সেটা হলো এটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন। এর বাইরে আরও কিছু ইনফরমেশন চাইতে পারে, যেমন কোম্পানির নাম, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে হলো একজন এমপ্লয়ি এই কোম্পানিতে জব করে তার ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়েবসাইট কোম্পানির ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন মানে এই যে ব্যক্তি তার এই কোম্পানিতে তার ডেজিগনেশনটা কি, অ্যাড্রেস এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, সোর্স আপনি এটা কোন মাধ্যমে বা কীভাবে পাইলেন সেটা, আর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক বলতে যে সোর্সের মাধ্যমে পাইছেন সেই সোর্সের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই মোটামুটি এ ধরনেরই হয়, আপনি একটা এক্সেল শিটে কিছু ডাটা কাউকে কালেক্ট করে দিবেন, তো সে আপনার কাছে নর্মালি এই জিনিসগুলো চাবে, এটা মোস্ট কমন, কোম্পানির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট অ্যাড্রেস আর কি, এটা ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, কোম্পানির অ্যাড্রেস, আর হচ্ছে হলো সোর্স আপনি কীভাবে এটা পাইলেন, গুগল হতে পারে, লিঙ্কডিন হতে পারে, আদার্স সোশ্যাল মিডিয়া হতে পারে, লিঙ্ক হতে পারে। তাহলে আমরা এই কাজ যখন আপনি পাবেন সেই কাজের কিছু আপনি লিঙ্কডিন থেকে পাবেন, কিছু আপনি গুগল থেকে খুঁজে নিতে পারেন, মোট কথা আপনি দেখবেন যে আপনি কীভাবে এই কাজগুলোকে এখানে অ্যাড করবেন, কীভাবে জমা করবেন। এর জন্য আপনি যেটা করবেন, আমরা প্রথমে লিঙ্কডিনে চলে যাচ্ছি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে লিঙ্কডিন থেকে আমরা ডাটা কালেক্ট করব। আর এর আগেও একবার দেখছেন যে লিঙ্কডিন থেকে কিভাবে আপনারা আপনার ডাটা কালেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট ছিল একটা হলো scrap.io, scrap.io তে আসবেন আগে, scrap.io তে মানে আসতে হবে আপনার লিড কালেক্ট করার জন্য। এরপর আমরা লিঙ্কডিনেও যাচ্ছি,
লিংকডইন থেকে আপনি আগে আপনারা চিন্তা করেন যে আপনি কোন ধরনের লিড কালেক্ট করতে চাচ্ছেন। আর নাজমুন আপু আপনার লিংকডইন প্রোফাইল ঠিক হয়নি না ভাই? এতদিন তো ঠিকই ছিল, ছবি তো দেখা যেত, কিন্তু এখন কি হলো বুঝলাম না। গতকাল থেকে? হ্যাঁ গতকালকে তখন দেখলাম আর কি। এই ধরনের কোনো ইস্যু তো হয় না, আপনি দেখেন হয়তো ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয় কোনো সিস্টেম। ফার্স্ট টাইম যখন খুললাম তখন যে টাস্কিং লিমিট যে ছিল ও ওর লিংক শেয়ার করছিল, তখন ওর প্রোফাইলে ঢুকছে ওর ছবি দেখা গেছে আমি যখন নতুন অ্যাকাউন্ট খুলছি আর কি। তো এখন কেন দেখা যাবে না তাহলে? আমি তো কোনো কিছু চেঞ্জ করি নাই। আমি বুঝতেছি না, এটা আমি দেখবো যদি এটা কোনো সমাধান বের করা যায়, অথবা আপনি দেখেন কোথাও কিছু করছেন কিনা। আচ্ছা এখন আপনি বলেন আমরা লিংকডইন থেকে কোন ধরনের লিড আপনি কালেক্ট করতে চাচ্ছেন, মানে কোন একটা কোম্পানির নাম বলেন, কারণ আমাদের লিড গুলো কোম্পানি বেস হবে, কোন একটা কোম্পানি, তাদের কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেল, যেটা আমরা এখানে দেখলাম। তাহলে কোন ধরনের কোম্পানির লিড আপনি এখানে কালেক্ট করতে চাচ্ছেন সেই ধরনের একটা কোম্পানির নাম কেউ বলেন। ইনস্যুরেন্স কোম্পানি। তাহলে আপনি লিংকডইনে প্রথমে আসবেন, লিংকডইনে এসে ইনস্যুরেন্স কোম্পানি লিখে সার্চ করবেন। তাহলে ইনস্যুরেন্স এজেন্ট, ইনস্যুরেন্স কোম্পানি এগুলো কিছু লিখে সার্চ করেন। ইনস্যুরেন্স কোম্পানি লিখে আমরা যখন সার্চ করব, আমরা গুগলে যেভাবে যে প্রোফাইলগুলো খুঁজে পেয়েছিলাম এখানে আমরা পিপলে ক্লিক করলে সেই প্রোফাইলগুলো এখানে খুঁজে পাবো। দেখেন এখানে প্রবলেম হচ্ছে হলো পরবর্তীতে আর দেখাচ্ছে না। ট্রাই ফ্রি ফর ওয়ান মান্থ, এখানে দেখা যাচ্ছে কয়টা, মাত্র তিনটা। তাহলে এটা একটা প্রবলেম। এই ক্ষেত্রে যেটা করবেন, কানেকশনটা ঠিক করে দিবেন যে আপনাকে কোন কান্ট্রি বা কোন লোকেশন, ধরেন ইউনাইটেড স্টেট, এটা ক্লিক করলাম, ইউনাইটেড স্টেট দিয়ে অ্যাপ্লাই করলাম। এবারও কম দেখাচ্ছে, এটা এরকম ছিল না রিসেন্টলি, এরকম করছে, আগে এর থেকে বেশি রেজাল্ট আসতো। ভাই আমার কিন্তু অনেকগুলি আসতেছে ভাই, অনেক। হ্যাঁ আমিও তাই বলতেছি, এটা ছিল না। এখন আচ্ছা এখানে বলছি কি দেখেন, ইউ হ্যাভ রিচড দ্য মান্থলি লিমিট ফর প্রোফাইল সার্চ, আপগ্রেড টু প্রিমিয়াম বিজনেস টু রিচ অ্যান্ড ব্রাউজ উইদাউট লিমিট। এখান থেকে আমি দুই তিনটেই দেখা যায়, এখানে আমি মানে যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি, আমি অনেকবার সার্চ করছি, এর জন্য আমার সার্চ লিমিট শেষ, বিষয়টা কি বুঝতে পারছেন? চারটা ব্যাচে কয়েকবার করে আমার এই জিনিসগুলো দেখা গিয়েছে। এটা কি দিনের হিসাবে নাকি মাস মান্থলি হিসাব করি করে? এটা হচ্ছে মান্থলি, মানে ফ্রিতে লিংকডইন, যে প্রথমে বললাম লিংকডইনটা হচ্ছে হলো পেইড মার্কেটিং একটা সাইট, এখানে ফ্রিতে কম ইনফরমেশন পাওয়া যায়। তো মান্থলি সার্চ লিমিট শেষ, এটা মান্থলি, তো মান্থলি সার্চ লিমিট শেষ, এর জন্য আপনারাও এখন যাদের অনেক দেখাবে হয়তো এর জন্য বেশি সার্চ করবেন না, অল্প অল্প সার্চ করবেন, কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন দেখা গেলো আপনি সার্চ করতে পারছেন না। তো এখান থেকে দেখাই আমি যে এই তিনটা থেকেই, এই তিনজনের প্রোফাইল আমি ওপেন করি, আপনি এই তিনজনের প্রোফাইল, এটা লোকেশন ঠিক করে নিয়ে এই তিনজনের থেকে আপনি কি করবেন, লিড কালেক্ট করবেন। আর আপনি মাসে আরেকটা কাজ করবেন, আপনাদের যেহেতু এখানে যেহেতু মাসে একটা লিমিট থাকে ফ্রি সার্চের, আপনি যখন সার্চ করবেন প্রথম দিকে ওই এক সার্চে আপনি কয়বার সার্চ করতে পারবেন এটা হচ্ছে লিমিট, বাট এক সার্চে যত পেজ আসতেছে এই পেজগুলো থেকে আপনি প্রোফাইল ওপেন করবেন, একদিনে অনেকগুলো প্রোফাইল ওপেন করবেন, তাদের লিডগুলো আপনি কালেক্ট করে রাখবেন। তো এখানে দেখেন এই যে যে প্রোফাইলগুলো আমি কালেক্ট করছি, এখানে আগে দেখি যে এখানে আমি কী কী নিতে পারি। ইন্স্যুরেন্স এজেন্ট, ইনি একজন
পার্সোনাল বেনিফিটস স্পেশালিস্ট হেলথ কভারেজ উইথ কনফিডেন্স কন্টাক্ট ইনফো ইউজ হেলথ অ্যাডভাইজার্স। তাহলে এখান থেকে তার নাম তো পাচ্ছেন, কিন্তু তিনি কোন কোম্পানিতে জব করেন, হেলথ কভারেজ উইথ কনফিডেন্স, এটা এটা লিখেন আপনি, এখানে একটু সার্চ করবেন। ঠিক আছে, লেখা পুরোটা এটা লিখে সার্চ করবেন। আচ্ছা, এখান থেকে এটা ঠিক করে দেন হচ্ছে হলো কোম্পানিজ, ইউনিভার্সাল এভাবে আসবে না, এখানে তার ইডিয়া নাই, এটা নাই মানে এখানে ওয়েব তার মানে কোনো কোম্পানিতে নাই, সম্ভবত এটা হতে পারে, এটা দেখতে পারেন ওয়েবসাইট কিনা। হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট, এই হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট এটা লিখে এটা কপি করা যাচ্ছে না, মানে এই নিজে কোন কোম্পানি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আগে। আচ্ছা, পরেরটা খেয়াল করেন, পরেরটা দেখেন, ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাট এই যে এটা, এটা হচ্ছে কোম্পানির নাম, হেলথ মার্কেটস। তো এটা লিখে এতটুকু স্যার কপি করে এখানে সার্চ করেন, এই যে এইটা আপনি এটা লিখে সার্চ করতে পারেন, অথবা এই যেটা চলে আসছে এটাতে আসতে পারেন। তাহলে দেখেন, তাহলে এটা আমরা পাইছি হলো এর এনআরএসে, তাহলে ইনি যেই কোম্পানিতে জব করেন সেই কোম্পানির ওয়েবসাইটটা আমরা পাই গেলাম এই পেজটা। তাহলে কোম্পানির নাম হচ্ছে এটা, আমাদের যে ডাটা এন্ট্রি পেজ সেখানে আপনি কোম্পানির নামে দিবেন হচ্ছে এইটা, এটা হলো এই সবগুলোকে লেখাগুলো ফন্টগুলোকে ছোট করে নেবেন। এরপরে দেখেন ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট দিলে তাদের ওয়েবসাইট এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, বুঝবেন যে কিভাবে কাজগুলো করতেছি। এখানে এসে ওয়েবসাইটে এটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আর কি দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে কার, আমরা যার প্রোফাইল থেকে এটা পাইছি, তার ফার্স্ট নেম হচ্ছে হলো লাউরা, এটাকে কপি করে ফার্স্ট নেমে দিয়ে দেন। এরপরে আবার এখানে আসেন, এটাকে আমরা আগে নিয়ে আসি, লাস্ট নেম হচ্ছে হলো ফ্লাকার, এটাকে কপি করে লাস্ট নেমে দিয়ে দেন। আমাদের লাগবে ইমেল, ইমেল তাহলে কি কোম্পানির ওয়েবসাইট, তো এই ক্ষেত্রে আপনারা ইমেল পাবেন হচ্ছে কোথায়, এখানে এখানে এদের ইমেল খুঁজে পাবেন। যদি এখান থেকে ইমেল না পান তাহলে কিভাবে পাবেন, দেখেন এখান থেকে ইমেল পাওয়ার আপনি যেটা আমরা শিখছি যে স্কার্প আমাদের আছে, এই স্কার্পের সাহায্যে পাইতে পারি, বাট স্কার্পের লিমিট শেষ হয়ে যেতে পারে। এখানে আপনি ক্লিক করে দেখবেন, আগে সেভ করবেন না, সেভ করলে আপনার একটা ই লস হবে, তো সেভ না করে এখানে অ্যাড অ্যাডের জন্য দেখা যাচ্ছে না, অনেক সময় এটা এটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে যে ইমেলটা দেখা যাবে, আপনি জানেন যে এটা আমরা কাজ দেখছি, এটাতে ক্লিক করলে এখানে ইমেলটা দেখা যায়, সেই ইমেলটা আমরা সেভ না করে এখান থেকে নোট করে এখানে লিখে দেবো, এ হলো একটা অ্যাপে, বুঝতে পারছেন সবাই। আপনি যখন এখান থেকে স্কার্পে ক্লিক করবেন ইমেল অ্যাড্রেস দেখা দিবে, আর সেটা যদি আপনি সেভ করেন তাহলে আপনার যে ফ্রি কালেক্টটা ছিল সেটার একটা কমে যাবে। এর জন্য আপনি এখানে সেভ না করে আপনি এখান থেকে কপি করবেন, এ হলো একটা ওয়ে আপনার এটার ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার, অথবা সরাসরি এখান থেকেই এদের দেখবেন দেওয়া আছে কিনা, যেমন এখানে দেওয়া নাই, এখানে ওদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে অ্যাবাউটে আসেন, এই সব কিছু খুঁজবেন, এদের ওয়েবসাইট দেওয়া আছে বাট ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, যেটা ওয়েবসাইট আমরা তো পাইছি আগেই, বাট এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশন আপনার লাগবে, লোকেশনটা এখান থেকে ই করবেন, এই হচ্ছে লোকেশন, জিপ কোড সহ টেক্সাস, জিপ কোড হচ্ছে হলো 76180, তার মানে এখান থেকে আপনি লোকেশন পাচ্ছেন। যদি আপনার এখানে লোকেশন চাই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের পরে এটা দিয়ে দিবেন, এটা আপনার অ্যাড্রেস, আর আমরা এটা পাইছি কোন জায়গা থেকে, লিঙ্কডইন থেকে। তাহলে এই ঘরে আপনি লিখবেন হচ্ছে লিঙ্কডইন, সোর্স হচ্ছে লিঙ্কডইন,
আর লিংকডইন আপনি যার প্রোফাইল থেকে পাইছে তার প্রোফাইলের লিংক অথবা এই ক্ষেত্রে কোম্পানির লিংক অথবা এই ক্ষেত্রে আমরা মূলত টার্গেট নিচ্ছি হলো ইনাকে, তো ইনার প্রোফাইলের যে লিংকটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে লিখে দেবো, কারণ বায়ার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে না, বায়ার কন্ট্যাক্ট করবে হচ্ছে হলো এর সাথে, বায়ার মানে যারা আপনি এই কাজগুলো পাবেন এরা কখনোই ডিরেক্ট কোম্পানির ইনফরমেশন চায় না, মানে কোম্পানি ইনফরমেশন চায় কারো একজনের মাধ্যমে, মানে ওই কোম্পানিতে জব করে বা কর্মচারী বা এরকম কেউ অথবা কো ফাউন্ডার ফাউন্ডার এরকম। তো আপনি লিংক দিবেন এটা অথবা যেই লিংক চায়, যদি কোম্পানির লিংক চায় কোম্পানির লিংক এগুলো দিয়ে দিতে পারেন। তাহলে এটা হলো, এটা হলো, দেখেন বাকি থেকে সোর্স গেল, এখানে ডেজিগনেশন, তার ডেজিগনেশনটা এখানে তো দেওয়াই আছে, ইন্স্যুরেন্স এজেন্ট, এখান থেকে ইন্স্যুরেন্স এজেন্ট এটা কপি করবেন, কপি করে ইন্স্যুরেন্স এজেন্ট এটা দিয়ে দেবেন। এটা হলো আমাদের, শুধু বাকি থাকে ইমেল আর হলো কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবেন, আর অনেক অনেক সময় ইমেল অ্যাড্রেসটাও পাওয়া যায়। তাহলে এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে এটা হলো কন্ট্যাক্ট নাম্বার, বলে দিচ্ছে গেট ইন্স্যুরেন্স অ্যাট দ্য কী লিখছে, যাই হোক এটাকে আপনি কপি করে কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে গেলেন, এখানে কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিন, বাকি থাকে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা। তো আপনি এখানে খুঁজবেন যে ওদের ওদের ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা, অ্যাবাউট আছে কি, অ্যাবাউট আছে গিয়ে চেক করতে পারেন। এটা কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, নর্মালি অ্যাবাউট অ্যাবাউট আসের মধ্যে প্রাইভেট প্রাইভেসি এখানে দেওয়া থাকে। এই ফুটারে চেক করবেন আগে, প্রথম লাইনে ফুটারের প্রথম লাইনে এটা তো ওয়েবসাইট চেক করবেন, এটা খুঁজলে এখানে পাবেন অথবা আদার্স যেখান থেকে পাবেন, আমি দেখাই দিচ্ছি কয়েকটা, এখানে নাই, এখানে এটা কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসে ক্লিক করেন, দেখি কন্ট্যাক্ট আসে ইমেল দেওয়া আছে কিনা। ওরা ইমেলটা এখানে হচ্ছে কি আপনি আপনার ইমেল সেন্ড করে দিতে পারেন, বাট ওদের ইমেলটা এখানে দেয় কিনা দেখেন, সেলস সার্ভিস ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, বাট ইমেল অ্যাড্রেস নেই। এটা পাবেন, আর একটা অ্যাওয়ে আছে, আগে এভাবে দেখি যেখান থেকে পাওয়া যায় কিনা, ফুটারেও দেয়নি। তো এভাবে যদি না পান আপনি এখানে চলে আসেন, এখানেও পাননি, এরপরে ওদের যেই পেজ যেটা সেটা তো আপনি এখানে ওরা দেয়নি, এখানে থাকা এখানে দিয়ে দিত যদি দিত, দেয়নি। তো ইমেল অ্যাড্রেসের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো এই যে যে কোম্পানি এটা লিখে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ এখানে যদি দেন তাহলে ওয়েবসাইটে চলে যাবে, আপনি সার্চ বক্সে আসবেন, গুগল সার্চে আসবেন, এখানে দিয়ে এটা সাবমিট করবেন। এটার গুগল ম্যাপে এদের অবস্থানও নাই, দেখেন এটি কিন্তু ওয়েবসাইটে যায়নি, ওয়েবসাইটের এখানে যেই লিঙ্কগুলো আছে এখানে ওদের ম্যাপের একটা অবস্থান থাকে, ম্যাপস যদি থাকে না থাকলে পরে, থাকলে এখানে শো করতো। এখানে চেক করতে পারেন, এটা দেয়নি, ওদের ম্যাপ নাই, ম্যাপে ওদের কোনো অবস্থান নেই, এটা ফরিদপুরের ম্যাপ দেখাচ্ছে, এটাও একটা প্রবলেম, ওদের ম্যাপেও কোনো অবস্থান নেই। এই ক্ষেত্রে আপনাকে যেটা হেল্প নিতে হবে, এখানে হয়তো ওদের ইমেল অ্যাড্রেসটা নাই, যদি না থাকে স্কার্পে নিবে না, স্কার্পে না নিলে ধরনের আরও অনেক ধরনের টুলস আছে সেখান থেকে পাইতে পারেন, আর স্কার্পে এখানে দেখাচ্ছে না, তার মানে হয়তো এটা নাও থাকতে পারে। মোট কথা এখানে কিন্তু সবগুলো লিড কালেক্ট হলো, শুধুমাত্র ইমেলটা, ইমেলটা নর্মালি আপনি কোনো একটা পেজে মানে ওদের যেই বিজনেস পেজটা, বিজনেস পেজে ইমেল অ্যাড্রেস থাকে, যদি বিজনেস পেজে ইমেল অ্যাড্রেস না পান ওদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি ইমেল অ্যাড্রেসটা পাবেন। এই হলো দুইটা, আবার প্রথমে যেটা বলছিলাম স্কার্প থেকে আপনি ইমেলটা নিতে পারবেন তিনটা, আবার চার নম্বর যেটা লাস্টে বললাম সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন
এটা ম্যাপে অ্যাড নাই, ম্যাপে অ্যাড না থাকার কারণে দেখাচ্ছে না। গুগল লোকাল এসইও বলতে যে আমরা মানে ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা আছে সেটা হচ্ছে হলো ম্যাপে কোন একটা কোম্পানির অবস্থান নির্দিষ্ট করে তার কন্টাক্ট গুলো দিয়ে দেওয়া, তো সেটাও দেয় নাই। তার মানে এদের ইমেলটা মানে দেয়নি বা পাওয়া যাবে না এরকম। তো এই যে যে চার পাঁচটা অ্যাপে বললাম এগুলোর কোন একটাতে আপনি ইমেল পাওয়া যাবে। আমরা আরেকটা কোম্পানি দেখি, এটা গেল, এটার আমরা লিড পাইলাম, এগুলো জাস্ট ইমেলটা পাইনি। এরপরে আপনি পরেরটায় আসেন, এটা দেখছি, এটাই আসেন, এটাই মনে হয় দেখছি আপনি, এটা এটা দেখি, এটা দেখেন। তো ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এজেন্ট, পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড গ্রুপ, পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড গ্রুপ, লাইফ ইন্স্যুরেন্স কনসালটেন্ট। তাহলে এটা দেখেন আগে যে এদের কোনো পেজ আছে কি না, এটাকে নিয়ে এতটুকু কপি করি আমরা, পুরোটাও হতে পারে অথবা কমও হতে পারে। অন্য একটা লিঙ্ক দিতে এখানে গিয়ে সার্চ করি, সরি এখানে না, হোম পেজ কই, হোম পেজ আসতেছে না, এখানে লিখে সার্চ করি। আসবে না, তাহলে এখান থেকে পার্সোনাল পার্সোনাল লাইফ অ্যান্ড ইন্স্যুরেন্স এটা লিখে এর প্রোফাইলটাই আসতেছে, মানে এটার দিয়ে হয়তো কোনো কোম্পানি নেই। তো যাদের কোম্পানি নেই তাদেরটা আপনি পাবেন না ভাইয়া। জি, এই যে আপনার এই যে নিচে একটা আসছে না লিংকডইন মেম্বার, এই যে দুইটা আসছে, কোনটা? এই যে বারাসাত মামুনের নিচে, হ্যাঁ দুটো আসছে না লেখা লিংকডইন মেম্বার, আমি সার্চ দিলে আমার সবগুলাই আসতেছে, কারো নাম আসতেছে না। আপনার নিচে কি এরকম কোনো কিছু আসে যে এটা? না না না, এরকম আসে না। আমার এখানে সার্চ করলে আসছে 1900 রেজাল্ট আসছে, কিন্তু সব মানে এখানে দেখাচ্ছে হলো 1 2 3 4 10-12টা তো হবেই। দেখেন এটা যখন আপনি, আমি যখন মানে ক্লিক করতেছি, প্রোফাইলস আউট অফ নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, তো আপনার কি এটা শেষ হয়ে গেছে না? দেখেন কি বলতেছে এখানে, মানে আমার মান্থলি ভিজিবিলিটি, আমার মানে প্রোফাইল দেখার যেই যতটুকু সুযোগ ছিল সেটা শেষ হয়ে গেছে। জি ভাই, আমারও তো তাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে হলো এই মাসে আপনি আর দেখতে পারবেন না, তাহলে আপনার প্রোফাইলে এই প্রবলেম। এখন আমারটা এই যে আমি তো অনেক দেখছি ভাই। তাহলে কি আপনাদের ছবি দেখতে পারতেছি না, এটাও কি এই কারণেই হচ্ছে? হ্যাঁ এটাই, হ্যাঁ সেটাই হবে তাহলে। যাক, একটা সমাধান পাওয়া গেল। অফিস থেকে ফোন দিয়েছে, একটু তারিখ দেখে নিয়েছে। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি হ্যাঁ, এই প্রবলেমগুলো মূলত এই মানে লিমিট শেষ হয়ে গেলে দেখা দেয়। আমি তো মনে করেন যে আপনাদের এই চার ব্যাচে যতবার করে সার্চ দিচ্ছি দেখাচ্ছি সব মিলে, যেমন আপনারটা আমি এখানে তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, সুন্দর একটা প্রোফাইল ব্যানার দিচ্ছেন, প্রোফাইল পিকচারও দেখা যাচ্ছে, সবই তো ঠিক আছে, বাট লিমিট হয়তো শেষ হয়ে গেছে। মানে সার্চ রেজাল্ট যেটা, আপনি সার্চ করলে নাকি আপনার কি এই টাইম লাইন ঠিক আছে, হোমে যেগুলো দেখতে পান সেগুলো কি ঠিক আছে? মানে কার বুঝি নাই কোন, মানে অন্য প্রোফাইলের আপনাকে বলতেছি, আপনি যখন আপনার হোমের মানে এই যে, যেমন আমি আমার হোমে ক্লিক করে এই যে যে নিউজ গুলো দেখতেছি এগুলো কি ঠিক থাকে সব? আচ্ছা আমি একটু চেক করি। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা প্রোফাইল পিকচার তো দেখা যাচ্ছে না, প্রোফাইল পিকচার এই নিউজ ফিড গুলো দেখা যাচ্ছে, মানে এই প্রোফাইল পিকচার। হ্যাঁ হ্যাঁ, এটা আবার দেখা যাচ্ছে। আচ্ছা
কিন্তু যে পিপল আর গুলো দেখা যাচ্ছে, পেজের গুলো দেখা যাচ্ছে। তো এটা মনে হয় আপনার পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? আর যেমন যে সজল ভাইয়া এটা এনার প্রোফাইলে এটা কমেন্ট করছে যে ওনারটাকে দেখা যাচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে না। শামিম শেখ, এই শামিম শেখ আপনি কি কানেক্টেড এর সাথে? না না না, আমি কানেক্টেড না, সজল ভাই কানেক্টেড। এখানে যে লেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে সজল দাস কমেন্টেড অন দিস, ইনি আমার বিজনেস পার্টনার, তো এর জন্য জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা আচ্ছা, দেখেন কিভাবে একটা পোস্ট করছে, হ্যাশট্যাগ দিয়ে একটা গিগ করছেন। তো এই জিনিসগুলো আপনারা গিগ না ঠিক, মানে তার একটা ডিজাইন, আমাদের গ্রাফিক ডিজাইনার মোটামুটি ভালো এক্সপার্ট একজন ডিজাইনার। জি ঠিক আছে, এটা মনে হচ্ছে যে এই প্রবলেম, এই যে প্রবলেমটা, সেই ধরনের কিছু প্রবলেম এখানে আছে। আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা ঠিক আছে। তো লিড জেনারেটরটা এই যেভাবে দেখালাম, একটা যেখানে যেভাবে করলাম, মূলত এখানে সার্চ রেজাল্টের প্রবলেমের কারণে, মানে আমি সার্চ করতেছি একরকম, যেভাবে সার্চ করতেছি সেভাবে আমি এখানে রেজাল্টগুলো পাচ্ছি না। তো এই কারণে মানে যতগুলো প্রোফাইল আসার কথা বা যাদেরকে সার্চ করতে চাচ্ছি সেভাবে পাওয়া যাচ্ছে না। এখানে ধরেন আমরা অন্য একটা কিছু লিখে সার্চ করে দেখতে পারি, যেমন দিতে পারেন আপনি এখানে রেস্টুরেন্ট দিয়ে দেখি। এখানেও লিমিট দেখাচ্ছে অনেক। তো এখানে যে পিপল আসছেন, ডিরেক্টর অ্যান্ড হোটেল ওয়ার্ল্ড বিচ রিপোর্ট, ওনার হোটেল বিচ, এটা আমরা দেখতে পারি যে এর থেকে আমরা কী কী লিড কালেক্ট করতে পারি। অনেক বেশি হয়ে গেছে, আগে দেখবেন যে ইনি কোন কোম্পানির আর সেই কোম্পানির কোন লিংকডইন পেজ এখানে আছে কিনা, কারণ পেজ থাকলে আপনি পেজ থেকে অনেকগুলা ইনফরমেশন পাওয়া যাবে। আর তার আগে এখান থেকে স্টাফ থেকে চেক করে নিতে পারেন যে তার ইমেল অ্যাড্রেস এখানে দেখা যায় কিনা। ইমেল নট ফাউন্ড, আচ্ছা ইনি বাংলাদেশের, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এস টি ট্রাভেল অ্যান্ড লিভিং শাহিন টেলিকম বাংলাদেশ। লিনি একই সাথে অনেকগুলা কোম্পানির, যেমন ডিরেক্টর অ্যান্ড হোটেল ওয়ার্ল্ড বিচ রিপোর্ট, রিসর্ট ওনার, তাহলে একটা হলো ডিরেক্টর এই হোটেল ওয়ার্ল্ড বিচ রিপোর্টের রিসর্টের, আর একটা হলো ওনার ওয়ার্ল্ড বিচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হলো আরেকটা। আরেকটা দেখেন এস টি ট্রাভেলস অ্যান্ড লিভিং শাহিন টেলিকম, তাহলে এখানে যে কোনো একটা, যেমন ধরুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওয়ার্ল্ড রিচ বিচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কপি করে নিয়ে দেখতে পারেন যে এটা এটার কোনো ইয়ে আছে কি না। মনে হচ্ছে নাই, এর রিপোর্টই চলে আসতেছে। লোকেশনটা চেঞ্জ করে দেখি, ইউনাইটেড স্টেট। না সার্চ রেজাল্টের কারণে প্রবলেম হচ্ছে, কারণ এখানে অনেকগুলো প্রোফাইল আসবে। আপনি ধরেন সাপোজ 10টা প্রোফাইল আপনি ওপেন করলেন, 10টার মধ্যে দুই একটা মিস হতে পারে, যে দুই একটার ওয়েবসাইট নেই বা ম্যাক্সিমামগুলোই ওয়েবসাইট থাকবে, এবং সেই ওয়েবসাইট থেকে আপনি কী করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন। যেহেতু এখানে আপনার সার্চ প্রবলেম করতেছে, তো এই কাজটা হয়তো এই মাসে আর ওইভাবে পারফেক্টলি করতে পারবো না, বা আপনারা যারা আছেন এরা ট্রাই করে দেখতে পারেন। আপনারা এখানে যেভাবে বলে দিলাম, এখানে আজকে আপনারা বাসায় এই কাজটা করবেন, এখানে আপনি কোনো একটা
কোম্পানি বা ওয়েবসাইট কোন একটা কিছু লিখে সার্চ করবেন যেটার আপনি চাচ্ছেন, বা যে কোম্পানি নির্দিষ্ট একটা টার্গেটেড কোম্পানি ফিক্সড করবেন, সেই কোম্পানির কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। যে প্রোফাইলগুলো আসবে, আপনারা সার্চ করলে অনেক প্রোফাইল আসবে, সেখান থেকে 10টা প্রোফাইল ওপেন করবেন। প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকের ডেজিগনেশনে দেখবেন যে তাদের কোম্পানির নামটা দেওয়া আছে। তো যদি কোম্পানির নাম থাকে অবশ্যই তার কোম্পানির লিঙ্কডইন পেজও থাকবে, সেই পেজে যাবেন। পেজে গেলে পরে আপনি পেজ থেকে ওয়েবসাইটে যেতে পারবেন, ওয়েবসাইট থেকে অথবা পেজ থেকে আপনি কি ইমেল কালেক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন। আর যে ব্যক্তির মাধ্যমে আপনি সেখানে যাচ্ছেন তার প্রোফাইল থেকে তো ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এগুলো পাওয়া যাবেন। তাহলে এই হচ্ছে একটা অ্যাওয়ে যে লিঙ্কডইনের ভিতর থেকে আপনি কি করতে পারবেন, লিডগুলো কালেক্ট করতে পারবেন। আর স্কার্প থেকে আমরা যেটা শিখছিলাম এটাও অনেক সহজ। স্কার্পে আপনার একটা জিমেল দিয়ে 150টা লিড কালেক্ট করা যায়। এখন যদি মনে করেন যে আপনার অনেকগুলো লিড প্রয়োজন, যেমন 1000 লিড প্রয়োজন, সেক্ষেত্রে আপনার কতগুলো জিমেল আইডি লাগবে? 5, সম্ভবত 5টা, আর হচ্ছে হলো 250, তাহলে প্রায় 60টা জিমেল আপনার এখানে লাগবে, 60টা জিমেল লাগবে। কিন্তু কথা হচ্ছে হলো যে এভাবে কন্টিনিউ কিন্তু করা যায় না। আরও অনেকগুলো অ্যাওয়ে আছে, অনেকগুলো এ ধরনের এই স্কার্পের মতো আরও কিছু এক্সটেনশন আছে। যেমন দু একটা এক্সটেনশন আমি দেখাই দিই, দেখেন এখান থেকে এক্সটেনশনে যাবেন, মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ডার, SNOV, এটা লিখে সার্চ করেন। দেখেন ইমেল ফাইন্ডার, স্নভ, আইও, এদের ওয়েবসাইটও আছে এবং এটা অনেক ভালো একটা এক্সটেনশন। এই এক্সটেনশন ইউজ করতে পারেন, এই একই নিয়ম, ইমেল ফাইন্ডার, ইমেল লুক আপ বাই ওয়েব স্পটার, এটা এটাও নিতে পারেন, ইমেল ফাইন্ডার এটা। এই আর একটা, এরকম অনেকগুলো আছে, উইজা একটা আছে। তো এই সেম একই স্কার্প যেমন, এটাও তেমন। এখানে আপনি ফ্রিতে অল্প কিছু ডাউনলোড করতে পারবেন, অল্প কিছু ইমেল কালেক্ট করতে পারবেন, একই কাজ সবগুলোর। এই এক্সটেনশনটা আপনি অ্যাড করবেন, দেখেন এই এক্সটেনশন আমি যেখানে অ্যাড করব, এক্সটেনশন অ্যাড হয়ে যাওয়ার পর আর কোনো কাজ নেই। ওরা এই যে এটা 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 কোনটা দেখে নিই, ইমেল ফাইন্ডার, এটা করেন, এটাও এস দিয়ে এই পাশেরটা। আপনি এখন লিঙ্কডইন প্রোফাইলে যান, লিঙ্কডইন প্রোফাইলে যায় কোনো একজন ব্যক্তিকে, ব্যক্তির প্রোফাইল ওপেন করেন, নিচ্ছে না ওটা নিবে না, তাহলে যেগুলো আপনাকে দেখাচ্ছে সেটা নেন। এই লিঙ্ক, এই ব্যক্তির প্রোফাইল এখানে ওপেন হলো। এখন যদি আপনি এই যে মাত্র যে এটা এক্সটেনশন অ্যাড করলাম এখানে ক্লিক করেন, তাহলে ওরা এই যে দেখাই দিচ্ছে শাহ আলম এর একটা ওয়েবসাইট দেখাচ্ছে, www. আর কোনো কিছু এখানে নাই। হ্যাঁ, যদি ওর আরও ইনফরমেশনগুলো থাকতো তাহলে এখানে শো করতো, এখানে লগ ইন করা লাগে। তো একই স্কার্পের যেমন কাজ, এটারও তেমন কাজ। এই স্কার্প দিয়েও যেই আপনি ইমেল কালেক্ট করতে পারেন, স্কার্পের থেকে এটা আর একটু পাওয়ারফুল আর কি। স্কার্পের থেকে এটা, এই স্নব যেটা, এটা আর একটু পাওয়ারফুল। তাহলে এই এক্সটেনশন থেকে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন, যেটা দেখালাম। এরকম ইমেল ফাইন্ডারের আরও কিছু এক্সটেনশন আছে, সেটা হচ্ছে উইজা একটা এক্সটেনশন আছে, WIZ, উইজা লিখে সার্চ করেন। আরেকটা এই যে হান্টার এসে ভালো হয়েছে, হান্টারটাও অনেক বেস্ট একটা, এই যে উইজা, দেখেন উইজা লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটাকেও আপনি কি করবেন, অ্যাড টু ক্রোম করবেন। আমি এগুলো দেখাই দিচ্ছি, আপনারা এগুলো বাসায় আজকে করবেন। তো এটা দেখেন এই যে অ্যাড হয়েছে, এই উইজারটাকেও আমরা পিন করি। কিছু ইমেল এক্সট্রাক্টরের নাম আমি বলে দেবো আপনাদের, এখান থেকে আপনি এই ব্যক্তির এই উইজাতে এসে আবার ক্লিক করেন। এখানে যেহেতু ইমেল নাই, শুধু ওদের ওয়েবসাইটটা আছে, ইমেল না থাকলে ওপেন হচ্ছে না। সেম একই এগুলো। এরপরে আরেকটা দেখেন, আরেকটা বেস্ট ইমেল স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে হলো হান্টার, HUNTER, হান্টার, ইমেল হান্টার দিলে হয়তো চলে আসতো, এটা না, এই যে এটা দেখেন, এটা এটাও আরেকটা বেস্ট, আপনার সেম একই ক্যাটাগরির এক্সটেনশন, হান্টার, ফাইন্ড ইমেল অ্যাড্রেস ইন সেকেন্ডস। তাহলে এটাও
এটা আপনি অ্যাড করবেন ক্রোমে, একই ভাবে লিংকডইনে গিয়ে একই ভাবে এখানে ক্লিক করবেন ও আপনাকে, তাহলে আপনি যদি এখানে ধরেন পাঁচটা এক্সটেনশন আপনি অ্যাড করছেন, যদি এরকমও লিমিট থাকে যে পাঁচটার 500 করে, পাঁচটার 100 করে আপনি কালেক্ট করতে পারবেন, তাহলে পাঁচটা থেকে 500 হয়ে যাবে আপনার। তো এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে, সবগুলোই পেইড, কোনোটাই ফ্রি না, ফ্রিতে অল্প কালেক্ট করা যায়, বাট সব থেকে বেশি যেটা স্কার্প, এবং স্কার্পের ব্যবহারটা সহজ ছিল এর জন্য আপনাদেরকে স্কার্প দেখানো হয়েছে। তো এই ধরনের অনেকগুলো এক্সটেনশন আছে, অলরেডি আপনাদেরকে এখানে চারটা এক্সটেনশন দেখানো হলো, একটা হলো হান্টার, উইজা, স্নব, আর হলো স্কার্প। এই উইজা, এই উইজাটা আপনারা নিতে পারেন, হান্টারটা নিতে পারেন, এই ধরনের অনেকগুলো আছে। তো এভাবে লিড কালেক্ট করতে পারবেন। জি ভাই বলেন, এক্সটেনশনগুলোর নামটা একটু টেক্সট করে দিলে ভালো হয়। আমি এক্সটেনশন কিছু এক্সটেনশন আপনাদেরকে অ্যাটলিস্ট পাঁচটা, যে পাঁচটা এক্সটেনশন ভালো হবে সেটা আপনাদের যে একটা ফাইল আছে গুগল ড্রাইভ শেয়ার করা, সেখানে অ্যাড করে দেব লিংক সহ, ঠিক আছে? একটু টাইম দিতে হবে আমাকে, আমি নোট করে এটা দিয়ে দেবো আপনাদেরকে। তো এভাবে করে আপনারা একটু দেখেন, যেহেতু আপনাদের সার্চ রেজাল্ট এখন ভালো আছে, আপনারা সার্চ করে এই দুই একটা এক্সটেনশন শুধু মনে রাখেন, স্কার্প আর এটা হলো স্নব, SNOVE। এই দেখেন, এই যে এখানে স্নব লেখে, স্নবে ক্লিক করছি, এখানে ইমেল, কিন্তু এখানে কোনো ইমেল নাই হয়তো এভাবে, এর জন্য দেখাচ্ছে না। এই স্নবে আপনি ক্লিক করবেন, স্নবটা আপনি এক্সটেনশন অ্যাড করে নেবেন, স্নব উইজা, এই দুই একটাতে কাজ করেন। এই দুই একটা আমি এখন বলে দিই, একটা হলো স্নব, SNOVE স্নব, আর একটা উইজা, স্কার্প তো জানেন, আর একটা হলো হান্টার, ইমেল হান্টার, ইমেল ফাইন্ডার, এগুলো লিখে সার্চ করলে আপনি পাওয়া যাবেন। পরে ওগুলোকে অ্যাড করেন, অ্যাড করার পরে আপনারা সার্চ করে এই যে যে শিটটা, এই শিটটা লিংক দিয়ে দিচ্ছি এটার, এরকম করে একটা তৈরি করতে পারবেন ডাটা। তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিই, এই অথবা আপনারা দেখেন এরকম একটা গুগল শিটে যাবেন, লাস্ট কোম্পানির নাম, লাস্ট নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন, ডেজিগনেশন, অ্যাড্রেস, এগুলো দিয়ে এটা তৈরি করবেন। তৈরি করে সেটা আপনি আপনার এই ডাটাগুলো এখানে অ্যাড করবেন এবং আমাকে আগামীকালকে দেখাবেন, যে কোনো একটা টপিক্সের উপরে সার্চ করে তাদের এই লিডগুলো কালেক্ট করবেন। এগুলো প্র্যাকটিস করেন, কারণ পরে যখন আপনি এ ধরনের কোনো কাজ পান তাহলে ওটাকে আপনার মানে সহজে করতে পারবেন। আর ইমেল যদি না পান, কোনো একটা এক্সটেনশনের মাধ্যমেও যদি না পান, সেই ক্ষেত্রে তারপরেও আমি আপনাদেরকে দুইটা ভাবে বলছি, একটা হলো ডিরেক্ট ওয়েবসাইট থেকে, আর একটা হচ্ছে হলো কি গুগল থেকে, গুগল ম্যাপ, গুগল ম্যাপে অনেক সময় থাকে, ভালো ভালো কোম্পানির অ্যাডগুলো থাকে,